أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. فلاقتحم العقبة وما أدراك ما العقبة. فك رقبة أو إطعام في يوم ذي مسغبة. يتيما ذا مقربة أو مسكينا مطربة. ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. أولئك أصحاب الميمنة. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة. عليهم نار مؤصدة. صدق الله مولانا. سورة مكي سورة البلد এটা বলা হয়। বালাদ মানে দেশ। বিলাদ বালাদ অর্থ দেশ। দেশের অর্থ হলো মক্কা শরীফ। এই নামে এই সুরার নামকরণ করা হয়েছে। 20টি আয়াত, এক রুকুর একটা আয়াত। আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন, আমলের তৌফিক দেন, তেলাওয়াতের তৌফিক দেন। কসম করতেছেন আম পড়ার প্রায় সুরার মধ্যেই কসম। কোরআন শরীফের মধ্যে কসম খায় যাতে মানুষ গুরুত্ব দেয়, মানুষ যে কথা কয়। যখন কসম খায়া বলে তখন বলে যে সবাই বিশ্বাস করে, যে কসম খায় সে বুঝায় যে আমি যে কথাটা বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য কসম খায়া বলতেছে। আমাদের দেশে আদত আছে কসম খায়া বলে না, এই কাপড়ের দাম ক্ষুদার কসম 10 টাকা দাম। কসম খায় বুঝাইবার জন্য ক্রেতারে যে আমি কসম খেয়েছি আমার কথাটা সত্য। আর শ্রোতারা যখন কসম খায় তো ঘাবড়ায় থাকল, ঠিকই বানাইল কসম খেলো কেন। আল্লাহ পাক বান্দাকে যখন খেতাব করে তখন তিনিও বান্দার তবিয়ত তার স্বভাব খেয়াল রাখে, বান্দা কসম খেলে গুরুত্ব দেয়। আল্লাহ কসম খেয়েছে তার মানে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনের কানে শুনতে হবে, শুনলেই শেষ না, বুঝতে হবে, বুঝাই শেষ না, আমল করতে হবে, আমলই শেষ না, আরো 10 জনকে আমলে জড়াইতে হবে। এতটি কাজ, শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, আমলের দাওয়াত পেশ করতে হবে, কয়টা কাজ। এর একটা ছেড়ে দিলে তার শ্রবণ ঠিক হইল, এই জন্য এদের আন্ধা কয়। একটা মানুষ চোখ আছে রাস্তা দিয়ে যাইতেছে, যায় আসে পড়ে যায়,
চোখ আছে তবু সে গর্তের মধ্যে পড়ে গেলে মানুষে কি বলে? খুব ভালো মানুষ না, খুব ভালো এরকম বলে, বৎস না বলে, হান্দা করতে এসে আটকানা না, চোখ আছে দেখ, চোখ আছে আর পড়ে গেল মানুষে তাকে ভৎসনা করে, গালি দেয়, উপহাস করে, কি চোখ আছে ধমক দিয়া ভৎসনা করে পরে তারে উঠায়, চোখ থাকলেও তারে মানুষের কানা করে আন্ধা করে, কেন চোখ দেশে লাভবান হয় নাই? যদি কোন মানুষ আসলেই অন্ধ হয়, সে যাইতেছে যাইতেছে হঠাৎ পড়ে গেছে, মানুষ তাকে ভর্ষণা করে মালামত করে আহ বুঝা, তার নিজে দুঃখ প্রকাশ করে, আহ লোকটা চোখ নাই পড়ে গেছে, আফসুস করে তাড়াতাড়ি যায় তারা তাকে উঠাইবার চেষ্টা করে, তার জন্য দোয়া করে, তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে। এটা মানুষের স্বভাব, সব মানুষের আছে, ব্যতিক্রম সবাই। অন্ধ যারা হাদিসে আসছে, অন্ধ দেখে না, আল্লাহ জাল্লা শানু উনি বলছেন যে ইমানের সাথে মৃত্যু হইলেই তার জান্নাত হয়ে যায়। من سلبت كريمتي وفي رواية حبيبتي حبيبة মানুষের সবচেয়ে প্রিয় দুইটা চক্ষু যদি আমি সরায় নি, আল্লাহ বলে মানুষের খুবই প্রিয়তার চক্ষু সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একদিক দিয়ে সবচেয়ে দামি হইল চোখ, চোখের মাধ্যমে যে কত তৃপ্তি পায়, মার চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, স্বামীর চেহারা দেখে, চোখে দেখে শান্তি পায়। বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া থাকলে নফলের ইবাদত হয়, মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। এগুলো আমি বুঝাইলাম, এই জন্য আপনারাও জানেন মনে করে, আসল কথা হইল ময়দানে হাসরে বিচারের পরে বান্দারা যখন জান্নাতে যাইব, আল্লাহ জিগাবে যে তোমাদের জান্নাতের সব শান্তি পাইছ, আল্লাহ পাইছে, আরো কিছু তোমাদের চাওয়ার আছে, আল্লাহ কিছুই নেই, শান্তি, শান্তির ভিতরে আমাদের জীবন, দেখো তোমাদের চাওয়ার আছে, বাচ্চা কি সব জানে কি কি আছে দুনিয়ার মধ্যে শান্তি, এত আকাশে প্লেন যেতে দেখছে কইলে কিনে দেব, যদি দেখে নাই বাপেই করে, শীত লাগবো জামা কিনে আনো, এটা আনো সেটা আনো, জানে না কিছু, শীত এলে একা শীতকাল দেয়, শীতকাল শুনে বাপে বুঝে যে একটা শীতের কাপড়ে বেশি সে পারে না। তো জান্নাতে কি কি নিয়ামত এটা বান্দা জানেনি, সব জানে না, আল্লাহ বলবেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা মনে যা আছে বলো, যদি বলছো দেখছো আছে, আরো যদি তোমাদের মনে থাকে বলো আমি তোমাদের মনের সব চাহিদা পূরণ করব। দুনিয়াতে আমার হুকুম মানার কারণে, নবীর সুন্নতের অনুসরণের কারণে অনেক তোমাদের মনে চাইলেও করতে পারো নাই, আমি আল্লাহ তা জানি, ওখানে শরীয়তের ভেদাভেদ হালাল হারাম করছিলাম পরীক্ষার জন্য, তোমরা মনের সাথে যুদ্ধ করছো, এরপরে তোমরা গুনার কাজের থেকে বিরত রয়েছ, আমি জানি, আজকে তোমরা সাথী, তোমাদের যা দেখছো আছে আর মনে যা আছে তা বলো আমি চিন্তা করেন, মানুষের যা পায়
এর সংখ্যা বেশি না মনে চায় এর সংখ্যা বেশি? মানুষের যা পায় চেষ্টা করে এর সংখ্যা বেশি, যা মনে চায় তার সংখ্যা বেশি। একজন মানুষের নাম হল যে হ্যাঁ মনে যা চায় সব দুনিয়াতে পাইছি, এতটি মানুষ কোন যে হুজুর আমি পাইছি, আছেন কেউ মনে যা চায় তাই পাইছেন? হ্যাঁ পাইছেন। তাইলে এই দুনিয়াতে যাইতে হবে অনেক মনে চায়। আল্লাহ বলেন তোমাদের মনে কি চায়, দুনিয়াতে কি চাইতো, আখেরাতে আসছো কি চায়, তোমাদের মনে যা চায় তাই আমি দিয়ে দেব। বলতেও হইতো না তোমার মনের মধ্যে আসুক যে তুমি এইগুলো চাও, আমি তোমার মনের খবর রাখি, দুনিয়াতেও খবর রাখতাম, এখন তোমার মনে কি চায় তুমি মনে মনে ভাবো, সাথে সাথে তোমার সামনে চলে আসো। এই জন্য পৃথিবীতে কেউ যদি ধারণা করে যে আমি আমার মনের চাহিদা সব চাই, তাহলে এই ধারণাই হল। এই জন্যই মানুষ ক্ষতিগ্রস্ত। একটা ধারণা করে আমি এই পাব, চেষ্টা করে পায় না, পরে মনটা খারাপ। তুমি চেষ্টা এরকম করছো কেন? দুনিয়া সার্বিক পরিতৃপ্তির জায়গা নয়, বুঝতে হবে এটা। তাই যদি কোনো জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন ভাবতে হবে এটা দুনিয়া। সার্বিক শান্তি যদি দুনিয়াতে হইত, এদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে ওনার সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম, তারা আছেন দাঁত ভাঙছে, মাথা ফেটে গেছে, অভাবে রয়েছে, দেশ ত্যাগ করছে, দেশের মানুষ তাদেরকে দেশ থেকে বাইর করে দিচ্ছে। মুসলমানকে এগুলো বোঝা উচিত, দিনের আমল করে একটু যদি এদিক সেদিক হয় কষ্ট পায়, আল্লাহ তোমার কাজ করলাম, আরে বিপদ এলো কে, তারা বুঝাবে। বিরাট বিনিয়োগ করলে লাভ হয়, বাড়িঘর বেচে টেচ্ছে বিনিয়োগ করার পরে যদি লাভ না হয় তখন মান্য লাভ না। দুনিয়াতে বিনিয়োগ হবে, লাভ হওয়ার জন্য ছয় মাস অপেক্ষা করতে হয় গাছে ফল ধরে, আগে খরচ করতে হয়। দুনিয়ার জীবনে আমি শুধু বিনিয়োগ করব, বিনিয়োগ করব, বিনিয়োগ করব, কিছু কিছু বিল পাব, পুরা বিল পাওয়া যাবে না, পুরা বিল পাওয়া যাবে হাসরের ময়দানে। দুনিয়াও তো তাই, পুরা বিল তো পাই না, অপেক্ষা করতে হয়। এটি আমাদের মনে থাকে না বিধায় কোনো কাজে যায় যদি একটু দেরি হয়ে যায় বা একটু ক্ষতি হয়ে যায়, আল্লাহ এত নামাজ পড়িবার শক্ত, এরপরে আমার পড়া ভেঙে গেল, মানে আল্লাহর কাজ হল তোমার পাও ঠিক করে দিল, তুমি নামাজ পড়ো যাতে তোমার পাও না ভাঙে, উনি ফেরেস্ত লাগায় কথা হইল, পাও যাতে না ভাঙে। এই জিম্মেদারি আল্লাহ শুধু একটা দল সম্বন্ধে নিছে, সেটা হল ছাত্র মাদ্রাসা। ছাত্র এরা যখন রাস্তাতে চলে ফেরেশতারা পড়বি চায়, ছাত্রদের এমন দাম কেন যে এরা ভবিষ্যতে আল্লাহ রসুলের কোরআনের হামিলই না হবে। হাদিসে আছে কোরআন আছে, একজনে বিশ্বাস করে না এই কথা, আলেমরা জানে মেরকাত সরহে মেশকাত, যেখানে এই হাদিসটা আসছে ওখানে এই ঘটনা আছে, দুই একটা ঘটনা আছে। কিছু মানুষ থাকে না অভুষ, যখন আমরা বলি যে ভাই ছাত্ররা যখন রাস্তাতে হেঁটে যায় পাশে কবর থাকলে কিছুক্ষণের জন্য আজাব বন্ধ হয়ে যায়, হদের সম্মানে রাস্তাতে যখন হাইটে যায় তো নিচে ফেরেশতারা পর বিছায় সম্মান করে, তখন মানুষ হাসছে মজাক করে, হুজুরের কাজ নাই মাদ্রাসার দিকে ধাবিত করার জন্য রিবন্ধ আছে।
এরম এক মজাকি মানুষ সবকে বসে আছেন, হুজুরে বয়ান করছে বাইর হইয়া, সে জোরে পাও দেয়া গুরু কি করে লাঠি না কি দেয় গুঁথা দিছে পাও দেয়া, আর বলে যে ফেরেস্তার পাও পর গুলো ভেঙে দিয়ে পাও দেয়া যাতা দিছে জমিনের মধ্যে জুড়ে, বলে ওকে এরম করো কে কইন ফেরেস্তারা পাও আছে না, ফেরেস্তারা পর বিরে আসছে আমি পাও দেয়া যেতে ভাইয়া, এই কইয়া যেই মারছে আমি দেশ হয়ে গেছে। এরকম দুইটা ঘটনা মেশকাত শরীফের সরাজে মেরখাত প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ইলমের হাদিসের নিচে ফরাস করলে পাইবা। এই ঘটনা ঘটছে, আরো হয়তো ঘটছে, এটা পাওয়া গেছে। অন্যায় করছে, মজাক করে, দিনের কাজ করো, করো না ভুল হয় নামাজ করো না, দাঁড়িয়েলা মজাক করো, আফসুস করো যে আমার দ্বারা দিনের এই কাজটা হইল না, একজনে করতেছে, তার হিম্মত বাড়াও, সাহস যোগাও, তারে ধন্যবাদ দেও, তুমি ঠাট্টা করো মজাক করো। ওইখানে দেখো এর বহু ঘটনা আছে, ছাত্রদের জন্য পর বিষয় এটা রক্তের সম্মান করে, বুঝেই তো নাই তুমি হাদিস, মাথা মতো করলে আমরা কি বলি সম্মান করছি, দুইটাই বলা যায় মাথা মতো করছে, আর একটা বলা যায় মাথা মতোটা সম্মান করছে, দুইটাই তো ঠিক কথা হইল। হুজুরে দেখে মাথা মতো হয়েছে, হুজুরে দেখে সম্মান করছে, একই কথা ভাষার পার্থক্য, ফেরেশতা তাদের সম্মান করে, পর বিষয়দের সম্মান করে, সে বলছে যে পা পর ডিভাই গেল, যেই পাও ঘষা দিছে পাও মান হয়ে গেছে। এই শরীয়তের কোন মশলা যদি নিজে আমল করতে না পারি, যারা করে এদের শ্রদ্ধা করা মহব্বত করা মজাক ঠাট্টা না করেছি। এখানে আরো ঘটনা লেখে আল্লাহ জানে এগুলো শিক্ষা, একজনে লেখে মানুষের ঘটনা, নামাজের মধ্যে সিজদার মধ্যে মাথা আগে উঠানি নিষেধ, রুকুতে ইমামের আগে মাথা উঠানো নিষেধ, সিজদার থেকে মাথা আগে উঠানো নিষেধ, কোন সময় খেয়ালিতে উঠে যায় এই পরিমাণ, আবার ইমাম সব মাথা উঠে ফানলো রাইখা সিজদা করে ফেলতে, ইমাম সব আগে মাথা উঠেছে পরে দেখে ইমাম সব সিজদা আছে আবার দেখবে, এর মনে করেন যে আপনার 10 সেকেন্ড উঠে আনছিল, 10 সেকেন্ড বেশি সিজদা করে থাকতে, বেখেয়ালিতে উঠে গেলে এই বেখেয়ালিতে উঠলে আল্লাহ বুঝেন মাফ করে দেন, না হইলে হাদিসে আছে যদি ইচ্ছাকৃত ঠাট্টা করে মজাক করে মাথা উড়ায় তো আল্লাহ তার চেহারাকে গাদার চেহারা বানায়, কেন গাদার বকরির বানাইল না কেন, গাদা এই জন্য বানাইছে যে দুনিয়ার সব মানুষে বুদ্ধিহীন রে কি বলে, কি বলে হাই বুদ্ধিহীন ভাগ, এটা কয় কেউ হ্যাঁ বুদ্ধিহীন হরিণ কয়, ব্যক্তি তো বুদ্ধি নাই, সব জানোয়ারের বুদ্ধি কম, কিন্তু গালি দিলে কি বলে এই গাধা, যে নাকি জেন্না শুনে শরীয়তের মশলা বিরোধিতা করে, জেন্না শুনে মোকাবেলা করে ইচ্ছা, এরপরে আবার মজাক করে, এর কোন বুদ্ধি নাই, এমন গাদার সে খারাপ, তো গাদার সেতে আরো গাদা তো দুনিয়াতে নাই, এই জন্য আল্লাহ গাদা গাদা গাদার সেও কম, এটা কেমনে বুঝাইব, কিন্তু গাদার সে বুদ্ধিহীন তো নাই, সারা দুনিয়ার মানুষে গাদা বুদ্ধিহীন হলে গাদা কয় এটা জানে, আল্লাহ যদি আর একটা কিছু কয় বুঝবে না, গাদা কইলেই মানুষে বুঝে এর বুদ্ধি নেই,
সে ইচ্ছা করে, এটা একটা হাদিস ছিল, এটা হাদিস না, হাদিস মজাক করে ঠাট্টা করে নামাজের পরে দেহিসান বলে যে ঠিক এটা হাদিস নবী এরম কথা কইতেই পারে বেহুদামি করছে, মাথা উঠেছে চেহারা বদলে গেছে, শেষ বদলেই গেছে একদম চেহারা। আসল মশলা হইল যে দুনিয়াতে যে গুণা করে এই গুণাটা পশুর মধ্যে কার মধ্যে আছে, কারণ গুণা পশু তো গুণা হয় না, এই পশু অনেক কিছু কাজ করে যদি মানুষের জন্য গুণা, পশুর জন্য গুণা হয় না, ওই কাজগুলো পুরুষের মানুষের জন্য নিষেধ, জানোয়ারের জন্য অনুমতি আছে, বুদ্ধি নেই তার, এই জন্য মানুষে এরকম বুদ্ধিহীন জানোয়ারে কিছু করলে মানুষে কিছু বলে না। এই কুকুরে রাস্তার মধ্যে আরেক পুতনির সাথে দুষ্টামি করে, হেওয়েডারে খারাপ মনে করে না আমরম কেড়ে কুত্তায় বেহায়া, এই মানুষে দেখে দেখে যায় এইটুক, তারে জেলে নেই কেউ এর বিরুদ্ধে কেউ আইন প্রয়োগ করে, কেন এটা বুদ্ধি নেই বেহায়া, এখন এইরকম বেহায়াপনা কার্যে প্রকাশ্যে করি তাহলে এটা কুত্তার কাজ তুমি হাসরের ময়দানে হাদিসের দ্বারা বোঝা যায় যখন সে হাসরের ময়দানে যাবে তখন শরীরের এই অংশটুকু কুকুরের মতো দেওয়া যাবে, আল্লাহ আমাদের বাঁচাবে, দলিল হবে সে দুনিয়াতে কুকুরি কাজ করছে, মালকে মানুষে জাকাত দেয় না, তারপরে জাকাত ফরজ দেন আসে, মালের খুব লোভ, মহিলারা অলংকার খুব পছন্দ করে, যেন গলার মধ্যে মালা লাগায়, কানের মধ্যে লাগায়, এটা দুল লাগায়, কেন এটা মহিলার সবচেয়ে পছন্দিদা জিনিস, গলার মধ্যে মালা লাগায় খুব মহব্বত করে, মালা স্বর্ণের মালা তার খুব পছন্দ হয়, এই জন্য সে গোলাপ লাগায়। তুমি মালকে পছন্দ করো এত লুবাতু যে আল্লাহর হুকুম বাদ দেও জাকাত পর্যন্ত দেও, তাহলে দেখা যায় মালের দিকেও তো খুব খুব মহাব্বত তোমার, মালের মহাব্বতের রূপ হবে আখেরাতের ময়দানে গলার মধ্যে সাপ, রঙিন সাপ মালে থাকে গলার মধ্যে, বিষ শরীরের মধ্যে যদি সাপায় করে পেশ দিতে তুমি কি করবা, দৌড় পারবা চিৎকার পারবা, দৌড় পারবা চিৎকার পারবা, লুভাতুর মালে তার গলার মধ্যে সাপ, মহাব্বতের জিনিস তোমার গলার লাগায় এনে গলার মধ্যে সাপ কামড়াইতেছে, হ্যাঁ খালি দৌড় করবে, হাদিসের মধ্যে এটা সব ব্যাখ্যা আছে, যে জিনিসকে তুমি মহব্বত করো ওইটাই হবে, তুমি যেন আলেমকে মহব্বত করো জান্নাতি তোমার আলেমের সাথে তোমারে ঢুকাই দেবে। এক সাহাবি আল্লাহ রসুলের কাছে বলল তুমি রসুলুল্লাহ বললেন স্যার তুমি তো খুব খেদমত করো আমার, আমার মনটা আজকে খুব খুশি, তুমি এমন এক খেদমত করছো কিছু চাও সাহাবি বলছে আর আসলে আমি তো আপনার গুলা আপনার নবী, আমার খেদমত আমার ভাগ্য আমার কিছু চাহিদা নেই, না তুমি কিছু চাও আজকে আমার মনটা ভিন্ন,
জন্য বুজুর্গদের খেয়াল রাখতে হয় কোন দিন তার মন ভালো, তার কাছে দোয়া নেওয়া, বলো কতজন আমার কিছুই লাগবে বলো। যদি দেন তাহলে একটা জিনিস জান্নাতে আপনার সাথে থাকতেছি, আমি থাকলে করলে আমরা দেশের প্রেসিডেন্ট বানাই দেন, আপনি প্রেসিডেন্ট আছেন আমার মন্ত্রিত্ব দেন। আল্লাহ রসুল তো তখন আমির রাষ্ট্রের প্রধান, তার কাছে একটা মন্ত্রিত্ব দোজাই যাত, জানে যে মন্ত্রিত্ব আজকে আছে কাল নেই, মরলে তো থাকবেই না, এটা কি সামনে। আল্লাহ রসুলকে মহাব্বত করি, ইয়া রসুল আল্লাহ জান্নাতে আপনি থাকবেন আপনার সাথে থাকতে চাই, বোঝা যায় না মনটা কি, সাউনের দ্বারা বোঝা যায় আমি কিটা চাইল। আল্লাহ রসুল দারুণ জিনিস চাইছে, আল্লাহ রসুল বলেন যে এইটা সারা আর একটা চাও, এইটা না আর কিছু চাও, দরকার নাই, দিলে এটা দেন না জানি মজবুত হয়ে গেছে। আইন আমি তোমাকে আমার সাথে জান্নাতে রাখার চেষ্টা করব, কিন্তু তোমার একটু সহযোগিতা করতে হবে, আমার তুমি আমাকে সহযোগিতা করো, জান্নাতে আমি থাকবো না তোমারে নেব, নেওয়া না নেওয়ার ফাইনাল তো আল্লাহ করবে, আমি বলতে পারি আল্লাহ ফয়সালা তো আল্লাহর হাতে, তো আল্লাহরে বলাই আল্লাহরে কেমনে ভাব করুন যায়, তুমি ভাব রাখলে আমি একটু সহযোগী শক্তিশালী হই, কেমনে বিকাশ স্মৃতির সুযোগ তাহাজ্জুদ ছেড়ো না, তাহাজ্জুদ ছেড়ো না, তাহাজ্জুদের সময় মাথার মতো করে হাত তুলে যখন দোয়া আল্লাহ তখন সামনে এসে বলু রব্বুনা ফি আখিরিল্লাইল, শেষ রাতে আইসা বান্দার কাছে আইসা এসে বলে, তুমি শেষ রাত্রে ঘুমায় শেষ রাত্রে উঠো, উঠে আল্লাহর কাছে এইটুক কাজ তুমি করো, এটা যদি আল্লাহ দেখে তো এমনি আল্লাহ খুশি হয়ে যাবো, বেশি চিন্তা করে যারা নামাজি এদেরকে আল্লাহ আমার সাথে রাখবে, আল্লাহ তখন তোমার আমার সাথে রাখবে, দারুণ কথা, আমাকে সাহায্য করো। খায়ের আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান, কুরআন শরীফ তফসির খেললে বুঝ, মজাক করো না, আমল করতে না পারো আফসুস করো, মজাক করো না, মজাক করলে দুনিয়াতে আজাব আছে, পারো না অনুতপ্ত হও, গত তফসিরে গেছে লাওয়া পারতেছ না অনুতপ্ত হও, অন্তরে যদি গুনার কারণে অনুতাপ আসে আশা করা যায় একদিন তুমি গুণামুক্ত হয়ে যাবে, আর অন্তরে গুণা করা কোন ধরনের আফসুস নাই লজ্জা নাই, যে জিনিসের লজ্জা নাই ভয় নিলে তুমি সে করি, অন্তত অনুতাপ চাই, তাইলে এই অনুতাপ বৃদ্ধি পাবে, একদিন দেখা যাবে তুমি নিজে গুণাটা চাই। এই জন্য তুমি যদি তফসির শুনো আর আমল না করো, আমল না করাও না বুঝো, তাহলে তুমি একটা আন্ধা, আন্ধা মানুষ যেরকম পড়ে গেলে বৎসনার উপযুক্ত, তুমি সব বুঝে আমল করল না তুমি বৎসনার উপযুক্ত। দিল নাই, চোখ নাই, কান নাই, একটা বলদ, বলদের চেয়ে অধ, বুঝে বুঝে না, দেখে দেখে না, অর্থাৎ আসর গ্রহণ করে না, আমল করে না, গাধা, বুঝছেন, এর চেয়ে বড় গাধা আপনি,
নিজের আখেরাতের জীবন বুঝে না। এই জন্য বুঝতে হয়, শুনতে হয় মনোযোগের সাথে, বুঝতে হয় দুই, বোঝার পরে আমল করতে হয় তিন, আমল করার পরে আর দশ ভাইকে আমলে জুড়ে যায় চার। এর বাইরে কিছু নেই, এর বাইরে গেলে তাহলে সে ধ্বংস হবে। ঠাট্টা মস্কারি করো না, অনেক সময় ঠাট্টা মস্কারি করে বলে বলে ইমান আনলে কিলা বইল, নামাজ পড়ে কিলা বইল, কিছুই তো হলো না, মাদ্রাসা পড়ে কিলা বইল, ফকির বোঝা গেল কোরআনে যা কয় ঠিক না। আল্লাহ বলে লা শব্দ পাও ভেঙে গেছে, অভাবই হয়ে গেছে, বিপদে পড়ছে। কারণে আল্লাহওয়ালাদেরকে মুসলমানদেরকে বলো যারা ঠিক পথে চলতেছে না, কোরআন হাদিস কিচ্ছু না বানানো, এই তোমাদের কথাগুলো সব মিথ্যা, তোমাদের যা ঠিক না। উকসিমু বিহাযাল বালাদ, আমি বাইতুল্লাহ শরীফ যে দেশে ওই দেশের কসম খাই, আল্লাহ বলে। আরব দেশের মানুষ কসম এটারে গুরুত্ব দিত যেরকম আমরা দিই। আরেকটা তাদের ব্যাপার ছিল, যেমন আমরা মসজিদকে মাদ্রাসা করে থেকে বেশি গুরুত্ব দিই, ঠিক না? ঠিক, মসজিদকে বেশি সম্মান করি না মাদ্রাসা করে সেইটা, মাদ্রাসা ঘরের ভিতরে জুতা ধুয়ে দিয়ে দিক সেদিক, মসজিদে ধুইতে পারি না। মাদ্রাসা রুমে বসে গপ্প করি, কিন্তু মসজিদে বসে গপ্প করা যায়, যায়নি? একটু বেশি সম্মান দিই। সাধারণ ঘরের তুলনায় মাদ্রাসার গুরুত্ব কম দেয় না বেশি দেয়? মাদ্রাসা ঘরকে একটু বেশি সম্মান দেয় না, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হইতেছে, এই ঘরটার মর্যাদা মুসলমানের কাছে বেশি না কম? নিজের ঘরের চেয়ে মর্যাদা কম না বেশি? করি আর না করি এইটি ফ্যাসলা। হয়তো এরকম থাকতে পারে যে একজন মানুষ মুসলমান হয়ে মসজিদের দাম দেয় না, মাদ্রাসা কোরআনের ঘরে দাম দেয় না, হইতে পারে, কিন্তু এটা তার একজনের ব্যাপার, দুইজনের ব্যাপার। কিন্তু সারা দেশের মুসলমানকে জিজ্ঞাসা করলে একই জবাব আসবে, মসজিদের দাম বেশি না মাদ্রাসাঘরের দাম বেশি? সবাই বলবে মসজিদের দাম বেশি, যদিও ব্যাখ্যা করা যায় মাদ্রাসাঘরের দাম বেশি, মসজিদ খালি থাকবে মাদ্রাসা না, তবলিগ বন্ধ হয়ে যাবে। তবু স্বাভাবিকভাবে মানুষকে দেখা যায় মাদ্রাসার রুমে জুতো লে উঠে, কিন্তু মসজিদে জুতো লে উঠবো কেউ? নাপাক শরীরে মানুষের ঘরে চলে যায় মসজিদে আসবে কেউ? মসজিদকে আমরা সম্মান বেশি দিই, মাসাগরকে সম্মান বেশি দিই, কুরআন শরীফ যেখানে থাকে জায়গাটা স্থান মর্যাদা আমরা বেশি দিই, বাকি দোকান ঘরের চেয়ে অনেক বেশি দাম দিই। এটা আমাদের মানুষের বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এই জায়গাটার কিরম দাম মনে করে কনেক্ট, এই জায়গাটা এইরকম পৃথিবীতে আরো জায়গা আছে? মানুষের উন্নতি অবনতি আখেরাতের নাজাত সব নির্ভর এই বাইতুল্লাহর বিশ্বাসের উপর। মসজিদগুলোতে বরকত আসে, আল্লাহ বরকত তাজাল্লি, প্রথমে বাইতুল্লাহ নামায়, বাইতুল্লাহ থেকে ইমাম মুসলিম মুসলমান তাদের দ্বারা এলাকায় এলাকায় সারা পৃথিবীর মসজিদে চলে যায়, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লির মাধ্যমে এলাকায় আল্লাহ বরকত নাযিল করে। এই হলো সিস্টেম বাইতুল্লাহ, হলো পৃথিবীর সবচাইতে সম্মানী জায়গা বাইতুল্লাহ। এই জন্য এই সম্মান পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি কে আছে মনে আছে আপনাদের? আদম আলাইহিস, আদম আলাইহিস সালামের মাধ্যমে তো পৃথিবীতে দিন আছে, উনি স্বয়ং বাইতুল্লাহ শরীফ হয়ে গেছেন। অনেকে বলে উনি তৈরি করছেন, তওয়াফ করছেন, এরপরের থেকে না মানুষ পয়দা হয়েছে,
মানুষ দুনিয়াতে তিন নম্বর মানুষটা এসে দিচ্ছে এই ঘরের মধ্যে আদর সম্মান করে। ফলে এই পৃথিবীর উদ্ভূতির থেকে যে মানুষগুলো পয়দা হয়েছে, মূলত এই মানুষগুলো বাইতুল্লাহ ভক্ত। এই ধারাবাহিকতা আমাদের নবীর যুগ পর্যন্ত আছে। এরপরে ভিতরে অনেক মানুষ কাফের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, কিন্তু বাইতুল্লাহর ভক্তি ঠিক আছে। যে আমার দিলে ঢুকছে বাইতুল্লাহর ভক্তি। অনেক হিন্দু কাফের আমরা দেশে এসে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরেও হিন্দু সময় কিছু কাজ করতো না, ফাঁকে ফাঁকে দিয়ে যায়। ওই যে অভ্যাস, অভ্যাস মক্কায় আমাদের হিন্দুস্থান আছে না, দেখবো হিন্দুস্থানে তারা কি করে, বিয়ার দি সাতচক করবে, এটা কোনটাই বুঝে না মানুষ। তারা এটার এবাদত পায় কেন এরা বুঝ। এই যে মুশরিক হিন্দু আমাদের ইন্ডিয়া, এগুলোর আসল জায়গা হইল ইরান, জাদদাস্ত কয়লা। এখান থেকে মূর্তি পূজা, আগুন পূজা প্রথম শুরু হয়। সেটা নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, সব ভূত ভেঙে পড়েছেন, গা অগ্নিশিখা সব পূজা করল, নিবে গেছিল শোনা ইতিহাসে। এই জন্য মেন জায়গা এখানে ছিল অগ্নি পূজক, এখানে ছিল পৈতরী। এরপরে এখান থেকে সর্বপ্রথম এরা গেছে ইয়ামনে, ইয়েমন সৌদি আরব সব মিলে একটা মুসলিম রাষ্ট্র ছিল, এরা প্রথম ইয়ামনে গেছে। ইয়ামনের থেকে আরেক দল ইন্ডিয়া আসছে, আরেক দল আমেরিকা গেছে। যে মানুষের বলে না খেলাই আমেরিকা পাস পায় বলার কথা, মুসলমান দলে নষ্ট করে। আমেরিকা প্রথম আবাদ করছে মুসলমান, এটা বলতে গেলে প্রবলেম হয় ইন্টারন্যাশনাল, এই জন্য বলে না। এদের একটা দল, এই জন্য ক্যালিফোর্নিয়াতে গেলে দেখা যায় এলাকা ওই যেটা হিন্দুস্থানের এলাকা, এই বলে হিন্দুস্থান থেকে মুসলমানের দল প্রথম আমেরিকা আবাদ করছে। পরে খ্রিস্টানরা যায় হিন্দুদের মুসলমানদের মেয়ের বিয়া, আল্লাহ জান বাকি। ইয়েমনের থেকে এমনে যত মুশরিকিন ছিল মক্কা মদিনা, মদিনা না মক্কা এমন, এই সব এলাকায় নবীর যুগে যে মুশরিকিন ছিল এরা এরাই। কিন্তু এরা মক্কায় যে হজ করত, শুনেন নাই উলঙ্গ হজ করত মুশরিকিন, তো হজ এরা বাইতুল্লাহ যায় কেন, কেন বাইতুল্লাহ যায়? এরা হইল ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত। ইব্রাহিম হজ করতেন যে এই অভ্যাস তাদের মধ্যে রয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। ওই যে আগের যে বাপ জায়গা বাপ বাপের যুগে যে একটা অভ্যাস আছে, এটা তাদের ভিতরে রয়ে গেছে। এমন এখনো আছে যত গির্জা সব বাইতুল্লাহর দিকে মুখ, ওরা যে তোয়াফ করতো এটা রয়ে গেছে। এখন আর আকিকার দিন বিয়ার দিন বউ এগারো বইয়া সাতটা চক্র দেয়, এটা ওখান থেকে আসছে। ওই সাত চক্রের অভ্যাস আসবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত মুশরিকিন ছিল এদের অভ্যাস আছে না, ছোট্ট ছোট্ট। এখনো গেলে হাজি সাহেবরা জানে মদিনাতে একটা ঘটনা ঘটে, অবাক লাগে। এই যে আপনার মসজিদটা, যদি হিন্দুস্থানতে দুইটা মহিলা এই তিনটা চারটা মহিলা আইসা মসজিদের ভিতরে উলুলু করে, উলুলু বুঝেন, একটা উলুলু আছে না কি জানি উলুলু করে আছে না, এটা তাদের ধর্মের একটা আমল হিন্দুরা করে। এটা যদি আমরা মসজিদে একজনে করে কি করবেন আপনি, করবেন নি মদিনা যায় দেন, একটা ঘটনা ঘটে প্রত্যেক বছর।
একটা দল মুসলমান তারা হজ করতে আয়া হে এনে গেছে নবীর জিয়ারত করতে, হাজার হাজার উলু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 ল
ওই যে তাদের স্বভাবে রয়েছে, এরা যখন ইসলাম গ্রহণ করছে হুজুরের হাতে বায়াত হয়েছে, তখন তারা সফল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা করি আল্লাহকে রাজি করার জন্য, আমরা এটা করি, এটা আমাদের অভ্যাস। এটা আপনি না করেন যদি, তাহলে আমাদের লোকেরা মুসলমান হতো না। আপনি এটা অনুমতি দেন, আমরা পুরা দুনিয়ারই এমন মুসলমান হয়ে যাবো। হুজুর কল চুপ থাকলো, আচ্ছা ঠিক আছে, এটা কি যা বললো তাও, কিন্তু ইমান আনুক আগে, বুঝেন নাই আল্লাহ রসুলের মানছেন, মাইনে এটা তো কিছুই না, মাইনে ওদের ইসলাম কবুল করছে। এখন ইসলাম কবুল করছে পুরাই, এমন ইসলাম কবুল করে হচ্ছে শব্দিত হুজুরের কাছে আসে নাই, হেরা যায় এলান করছে যে এটা আমাদের অনুমতি আছে ইসলামে, ব্যক্তি মুসলমান। এখন এরপরে আল্লাহ রসুল দুনিয়া থেকেছেন গা, না করছেন কিনা এটাও পাইতেছি না, এখন পর্যন্ত মদিনার মসজিদে এসে এটি করতেছে, কিছু বলে মার পড়ে আমাদের রসুল অনুমতি দিছে, তুমি করতে মূল্য হয়েছে। এই জন্য এরা হুলুলু করে, যখন সব বন্ধ করে দেয় আর করে থাকতে দেয় না, ওরা হুলুলু হুলুলু করতে দেয় এক ঘন্টা আধা ঘন্টা। এটা মুসলমান হওয়ার পরেও ওই যে আগের যে তাদের অভ্যাস এটা রয়ে গেছে। বাইতুল্লাহর প্রতি শ্রদ্ধা দেখা যায় ইসলামের শুরুতে অশ্রদ্ধ হয় নাই, প্রথম পৃথিবীতে আবাদ হয়েছে বাইতুল্লাহ, সবাই বাইতুল্লাহকে সম্মান করে, ফলে এদের মধ্যে পরবর্তী সময় যারা কাফের হয়ে গেছে ওই যে বাইতুল্লাহ সম্মানের ধারাবাহিকতা, কাফের হওয়া সত্ত্বেও বাইতুল্লাহ শরীফকে তারা সম্মান করত, যেমন মুশরিকরা সম্মান করত, সম্মান এত বেশি করত যে চায়ের মাস এই বাইতুল্লাহর সম্মানে তারা ঝগড়া করত না, যুদ্ধ বিগ্রহ করত না, যুদ্ধ করত না, তারা বলতো বাইতুল্লাহর প্রতি সম্মান শুরু চায়ের মাস, আমরা কোনো শত্রু নাই, সব আমরা এই চায়ের মাস তারা আপন, হাজার যুদ্ধ থাকলেও এদিন করবে না, একেবারে মিলামিশা, এই চার মাস তারা মিলামিশা করে যেই মহরমটা শেষ হইল এমনি পজিশন নিয়ে যুদ্ধ করবে, কিন্তু চার মাস তারা করবে না, এই ভাবটা আগের থেকে তাদের ভিতরে ছিল। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে কিন্তু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়া থেকে মক্কাতে বের করার সময় এরা অপরাধ করছে, চরম সিদ্ধান্ত করছে, তারা হুজুরকে হত্যা করে দেবে, হুজুরকে খতম করে দেবে, মারাত্মক সিদ্ধান্ত। বাইতুল্লাহর সম্মানের প্রতিও ধর্মে খুব মারাত্মক হয়, ধর্মের খুব মারাত্মক হয়, খুব তাদের মধ্যে আসছে, তারা আল্লাহর রসুলকে কতল করে দিবে এই সিদ্ধান্ত নিয়েছে। আরে বাবা নেবে, এবং নিচেও হুজুরের বাড়ি ঘেরাও করছে, আল্লাহর রসুল কি করবে, হজরত আলী সাহেবকে সোয়াত দেয়া ইয়াসিন পড়ে পড়ে হুজুর বাইরে গেছে, গাড়ির সরু হয়ে মদিনায় চলে আসছে, হজরত আলী রেলাই খেতে লোকের লেগে, এই জন্য বড় আমানতদার ছিলেন আল্লাহ রসুল, শত্রুদের টাকা মেরে দিলে হযরত আলীকে রেখে আনছেন, এই যে আমানত মানুষে রাখত, এত শত্রু কিন্তু আমানত রাখত আল্লাহ রসুলের কাছে। এই জন্য বলি আখলাকেই মানুষকে উন্নত করে, তো আমানত রেখে ওনারা বলছে তুমি আমানত গুলো দিয়া পরে এসো,
ওরা সকলে যায় যে আলী সাহেব কিছুই করবে, আমরা হইলে আলীর একটু টুকরা করে ফের কি দোষ, যারে মারবার গেছে হ্যাঁ নাই হারা গেছে বাপের মার দিব, কাফের একটা স্বভাব ছিল। আল্লাহ রসুলকে মারবে তারে পায় নাই, তার জায়গার মধ্যে যারে বেঁচে খুব দেয় নাই ছেড়ে দিছে। আমি অবাক হয়ে যে হযরত আলী কি সাহস, নবী যাইতেছে গা হুজুর আপনি আপনি যাইতেছেন কে আমার রেখে শেষ। নবী কোনদিন তার উম্মতকে ধ্বংস হয়ে যাওয়া চায় না, আমাকে আমার নবী বলতেছে থাকো এইটার মধ্যে, উনারে মানার মধ্যে কামিয়াবি। আল্লাহ বলছেন উনি কাছে থাকতো উনি শুয়ে রয়েছে আমার কামিয়াবি কি শুনেছে তার হাত ধরে। আমরা উল্টা একদিন রাখি তাহলে আমার রাখবার সাইকেলে জানো মিয়া আমরা মারাই উল্টা। আর এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল যখন আমারে থাকতে হয়েছে বাকি আমার জীবন দাম নাই হুজুরের হুকুমের সামনে, মরলেও আমি না যান ইয়াকিনের উপরে উনি রয়ে গেছেন। আল্লাহ পাক তার এই শুধু মানুষটারে শেষ পর্যন্ত খলিফাত মুসলিম হয়েছে, সবার ছোট ছিল আলীর সাহস। এগুলো শুনলে নিজের মধ্যেও সাহস হয় মনে যাই হোক আমারে ঘেরাও করুক কিচ্ছু আল্লাহ আমাদের বুঝবার তো এত বড় অপরাধ। নবীকে আল্লাহ পাক আগেই সরাই নিয়েছে, তারা হেরামের স্বভাব অতীতের ধারাবাহিকতা খুলনা করতেছে। আল্লাহ বলেন বিহাজাল বালাদ আমি শপথ করতেছি মক্কা, যে মক্কাকে তোমরাও সম্মান করো, কোরআনের অন্য জায়গাতেও আছে সম্মানের অতীনি ও জৈতুনি ও তুলসিনি লাকাদ খালাকনা ইনসানা এটাই মক্কাই পড়ে, আরো আছে বিভিন্ন জায়গা। আমি মক্কা নগরীর কসম খেয়ে বলতেছি যে মক্কা নগরীকে তোমরাও সম্মান করো, সেখানে নবী হত্যার প্রচেষ্টা নবীকে কদর করতে চাও তার মানে নবীর মর্যাদা তোমাদের কাছে সাধারণ একটা পাখির চেয়ে কম হয়ে গেল, কুকুরের চেয়ে কম করলো না নবীর। কেন? এরা মক্কার সম্মানে শুধু এইটুকুই নয় যে মানুষে ঝগড়া কলহ যুদ্ধ বিগ্রহ করত না, একটা পাখি যদি বসত তাকে উড়ানো এটা নিষেধ, একটা ঘাস কাটাও নিচ্ছে একটা পাখি মারা নিষেধ এই চার মাস। এই হুকুম মক্কা বিশেষ এরিয়ায় এখনো বিদ্যমান আছে, হেরাম করে সরঞ্জাম মক্কা হেরাম আছে একটা এরা ঘাস কাটো যায় নিষেধ, একটা পাখি বসে রয়েছে আপনি উড়াইতে পারবেন না নিরাপদ, মক্কা এহরামের মধ্যে যেই থাকবে নিরাপদ। হুজুরের নাম বলে দিচ্ছেন এই পাঁচটা জিনিসকে মেরে করতে পারবো, পাগলা কুত্তা যদি আয় সাপ আয় বিচ্ছু থাকে ইঁদুর এইরকম কয়েকটা হুজুর নাম বলে দিচ্ছেন মক্কার এরিয়ার মধ্যে আসলে হেরামে এটি মেরে বলে, এছাড়া একটা পাখি বসে রয়েছে উড়াইতে পারবো না ধনুক দেখাইতে পারবো না পাড়ি উড়ে যাবে না আমান এখান নিরাপদ। এমন কি যদি কোনো সুর দুঃখে যায় এরাও কিছু করে যেত মন্দা খালাহু কানা আমিনা, যেই এটার মধ্যে ঢুকবে নিরাপদ। আমরা দেশে বিপদে পড়লে ব্যক্তিগত তবলিগে ঢুকে ফলে আর তবলিগের করে সে নিয়ে যেতেছে এন বই হারাম শয়তানি করে টেলিফোনে শয়তানি সরল সোজা তবলিগ এই থাপলি ফেরে যেতেছে হেরামের মধ্যেও তাই বাইতুল্লাহ পুলিশে অনেকে বিছানায়
একা মানে এই দেশে থাকতে গেলে যে নিয়ম আছে তা নাই, যে যে পুলিশের ধরো ধর দেখা বাইতুল্লাহ এখনো বাইতুল্লাহ শরীফের মধ্যে হাজার লোক পাওয়া যাবে যারা এটা 10 বছর ধরে আছে, 20 বছর ধরে আছে, বাইরে যায় না, থাকবে না, ভিসা নাই, এটা ভিতরে বই আসে পুলিশের দ্বারা আজি অনেক আছে এই নিয়ে বলে রয়েছে। হ্যাঁ মনে থাকে আল্লাহ ঘরে থাকবে, মানুষে চিনে বন্ধু বান্ধব আছে আর খাওয়ান পাঠায় দেবে, খাওয়ান পাঠায় আর একটু ফকির থাকলে 10 জন আজি দেখবে আমার কিছু জন আমি খাই দিয়ে এইবার 20-30-40 বছর হবে। হ্যাঁ আমার বৃদ্ধে করে রয়েছে আজ খেয়েছি, এদের দেখলে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আরো জান্নাতে দিব, দুনিয়াতে তুমি নিরাপদ। যদি এমন কেউ যে পলায় চুর হাত কাটছে বা অন্যায় করছে আসামি, এর যদি তুমি ধরতে চাও এটার তরিকা হইলো ওইন যা তাহলে খাতির করবা, পুলিশে গিয়ে খাতির করে আদর যত্ন করে ধরলে বাইরে না করে ভাই, বাইরে না শিকল লাগাইবে ভিতরে না। বেশি যদি ধরা পড়ে যে এমন একটা মারাত্মক লোক ঢুকে গেছে তারা তার্গেট ওরা বাইর করে ওরা ওখান থেকে কুলের মধ্যে করে যেমন আইনে বাইরে আনবো, বাইরে আইনে পরে বানবো আগে এখন সিনা কঠিন হেরা অবশ্য সিনে একেরে সুবিশাপ অনেক আছে, এহারাম মেঝে আছে 1-2 বছর ধরে এহারাম মেঝে আছে, কারণ এহারাম মানলে আর সন্দেহ করা যায় না, মনে করে তোমরা এটা পাখিরে সম্মান করে মারো না আর আমার নবীকে হত্যা করো ছিনা রাখো। লা উকসিমু বিহাযাল বালাদ, তোমরা সঠিক পথে নও, আমি এই মক্কা নগরীর শপথে বলছি, হিল্লুনের অনেক অর্থ হয়, এখানে যেটা ভালো আমি সেটি বলি, হেন ওরা আপনাকে মক্কা নগরীতে বের করার সিদ্ধান্ত করছে, আমি আপনার জন্য এটাকে হালাল করে দিই। এদের কি অর্থ বুঝেন? উস্তা সারা কেমনে বুঝবেন? এই মক্কার শপথ করে বলছি, হে নবী হিল্লুন হালাল আপনার জন্য। হিল্লুনের একটা হলো হাল্লুন মানে মুশকিলাত হল কর, হিল্লুন মানে ভিতরে ঢোকা, হিল্লুন মানে হালাল করা। অন্তর দেখি এক শব্দের দুটি অর্থ হইলে আমরা কোন অর্থ নিব? এই জন্য মুশকিল। আল্লাহ বলছে হিল্লুন, এর কি অর্থ বোঝা যায়, চিন্তা করতে হবে। আপনাকে তারা হত্যা করতেছে, আপনারা আপনাদেরকে এনে আপনাকে বের করে দেওয়া হচ্ছে, আপনি বের হয়ে যেতেই হবে। তবে হিল্লুন আবার যাতে ঢুকতে পারেন সেই ব্যবস্থা হবে। দুঃখ লাগে আর খুশিও লাগে যখন আল্লাহ বলে আপনারা তাকে এনে বের করে দিতেছেন, ঠিক আছে ঢুকাইবার ব্যবস্থা করবো। এনারা দুইটা বুঝাছে, একটা হলো তাহলে দেখা যাবে বাইরে যেতে পরে ঢুকাইবো, তো ঢুকে আইলে বাইরে গেলে আমার মানুষ ঢুকে, ভিতরে থাকলে ঢুকাইবো, এটা কোন যা মসজিদের বাইরে থাকলে মসজিদে ঢুকাবো আমি আপনাকে, আর মসজিদের ভিতরে যদি মসজিদের ভিতরে আসো ঢুকাবো তোমার মসজিদে, এটা কেমন হয়? তাহলে মসজিদের মাটির তলে ঢুকাইবো, মেরে লো এই অর্থ। এরা তোমাকে
কাত থেকে বের করে দিচ্ছে, আমি তোমাকে আবার ঢুকাবো। ঢুকাবো বললে বোঝা যায় বের হয়ে যেতে, তাহলে এটা হলো কান্দনের কথা। আচ্ছা বাইরে যেতে দুঃখ, খুশি হলে যে আচ্ছা বাইরে হয়ে গেলে আবার ঢুকবো। হুজুর আলাইহিসসালামের যে বের হয়ে যেতে হবে এটা হুজুরের জানা ছিল। কেমনে যে রাত্রে গাড়ে হেরায় ঘটনাটা ঘটল, এই ঘটনায় ভয়াবহ ঘটনা, আমি যদি মরে গেলাম এই জন্য আল্লাহ নবী বানানের বুকা বুদ্ধিহীন, বুদ্ধি নেই, সাহস নেই, কিচ্ছু নেই, বুঝেন? এত উপরে এক দেড় মাইল উঁচা পাহাড়, একটা ছোট্ট জায়গা, দুইজন বসা যায় না, কি অন্ধকার। আবার শেষ সত্রে আবার বোঝা যায় লাইলাতুল কদরের সত্তা আছে শেষ সত্রে, অন্ধকারের মধ্যে একা একা, মনের ব্যথা ওখানে আছে, মনের ব্যথা, এমন সময় যাইছে ফিরিস্তা এই অন্ধকারের মধ্যে। আইসা সোজা কথা ধরছে, শুয়েছে, থাকার কথা, মরিজনের কথা, বয়ের সুদে, কিন্তু হুজুর মরেন নাই, নামায়া সিনা চাক করছে, সিনা চাক করে এর মধ্যে ঘুরছে এলেন ইমাম, বলে আবার ঠিক করে দিয়ে আসছে, কিন্তু গেলে কেউ বয়ের সুদে মরিজনের কথা, বুকটা হারাইছে, এটা কেমনে বোঝা যায়। আমার মনে হয় হুজুর চিৎকার দেয় না খেললে, চিৎকার দেওয়ার কথা হাদিসে চিৎকারের কথা নাই, স্বাভাবিক অবস্থা রয়েছে, কেন হইল মহিলাদের কথা তো বুঝে ধরছে, এটা মনে হয় আবার সিনা কেটেলতেছে অন্তন্ত মহিলা। আল্লাহ তো সবই বুঝে, আমার মনে হয় এই আগেও ঘটনা ঘটছে, একদম দুধ খায় যখন বসে আসেন না তখন একবার হুজুরের সিনা কাটছে, তখন তো ওনার মরে যাওয়ার কথা, মরে নাকি শুধু বাচ্চা বুঝে না, তো শুধু বাচ্চারে আগুনের দিকে দিতে থাকলে আরো যাইব, এত বুঝে না। এমন কিছু হয়েছে সাত বছর দুই আড়াই বছর যখন নাকি দুধ খায়, হালিমার ঘরে ছিল না, কিসের জন্য দুধ খাইছে, সাত আট বছর পর্যন্ত ছিলেন, তো এই সাত বছরের বাচ্চা তো ওই সময় গ্রাম্য বাচ্চা, হ্যাঁ ভয় পাইছে না, বুঝে নাই এটা কি হয়েছে, আদর টাদর করে শুয়ে গপ্প করতে আসার এটা কেটে দিছে, এরকম হইতে পারে। আমার একটা অপারেশন হয়েছে, আমি ভয় পাই, এই যে কয় আমি রাজি না, এই যে কয় আমি রাজি না, এই যে কয় রাজি না, কষ্ট পাই। পরে এমন এক ডাক্তার আইছে, খুব মহাব্বত না শুয়ে রয়েছেন, হুজুর কেমন আছে না, হুজুর আপনার দেখলাম মাথা আপনার অসুখ ছিল একটু ব্যথা করে শরীরের উপরে, কিন্তু হাতটা এখানে রাখছে, হাতেই করছে অপারেশন, এই হাতটা লাড়া এরকম করে এরকম করে এক ঘন্টা মারলে এরকম হাত টিপতেছে, কথা পরে কয় যে হুজুর আপনার অপারেশন শেষ হয়েছে, পাগলের ভয় কি সায়াদি যে হয় দিতে দাদা কেটে হচ্ছে কেটে, হায় হায় কি যে করলো, এটা কি ওষুধ লাগাইছেন, দেয়া এই ওষুধ লাগায় হ্যাঁ দিছে, এটা খাইছে আমি টাইম পাইনি, যখন এটা সারছে তাহলে হুজুর আপনার কোনো ব্যথা করছে দেখেন, আমি তো কাশছি এতক্ষণ, কিন্তু আপনার গপ্প করছি দিদি তবে দিয়ে কাজ করছি, তখন আবার বুঝে এলো হুজুরে আদর করে শোয়া, ছোট বয়সে আদর টাদর করে উঠে কেটেছে। আর একজনের দেখে দৌড় বাড়ি থেকে বুঝছো জানাইছে আয়াদের কেউ হুজুর বয়ে বসে কিছু এইরকম বলে যে চারবার ঘটনা ঘটছে এই বহির আগে, এই জন্য আমার মনের মধ্যে আয় যে হুজুর বয়ে পায়নি, কেড়ে পাঁচবার হয়েছে তো জানে, ওহেন থেকে তার বুঝেছে যে আরো ছোট সময় আরেক করেছে, আরেক দশ বছরের সময় আরেক করেছে, বিশ বছরের সময় তো বুঝিয়ে গেছে যে এটা কিছু হচ্ছে, সবাই জানে। কয়েকদিন পরে বললাম বুকে টেলা কেড়ে আসে হারা গেছে, এনার বয়
আমি এটি কইলাম, এটি হাদিস কোরআনে পাওয়া যায় না যে এরকম ঘটনা, ঘটনা পাওয়া যায় কাটছে, সাইডবার কাটলো কেল লাগি। তো আমি বলি যে ওই যে আসল কাটা কাটবে যে গাড়ে হেরায়, যাতে ওই দিন বয়ের সুযোগ মরে না যায়, আগে আরো তিনবার কাটতে নবীর স্বাভাবিক বিশ্বাস তৈরি হয়েছে। তা না হলে কারণ নেই, একবার দুইবার তিনবার করে কাটছে তো এখন নবী এটা দাঁত দাঁড়ে না। যখন গাড়ে হেরার মধ্যে শুয়ে কাটা আরম্ভ করছে, চিৎকার দেন করো হে বন্ধুই বুঝে আছে আমার, আগেও যে এসে কাটে নিয়ে এসে, তো আগেও এসে কাটছে কিছু হয় নাই, আজকেও কিছু হবে কেন সাইডবার কাটবো, বাহার কাটছে। কিন্তু মানুষের স্বভাবগত ভয় আছে না, একটা সাপ হয়ে না দেখা গেলে আমি পর্যন্ত না আসার আগে আমার ভয় লাগে। হুজুর ভয় পেয়েছেন সামনে, ওখান থেকে বের হয়ে আসছেন সারা শরীর গরম রক্ত ভয়ে, শীতের মধ্যে আয়েশা খাদিজা বলছে, খাদিজা বলবো তোমারে যে ঘটনা ঘটছে আমার মরে যাওয়ার তার বড় ভাই আছেন সাতাত্তর ভাই খ্রিস্টান, খ্রিস্টানের বিরাট বড় আলে, পরে সে মুসলমান হয়ে গেছে, দৌড় পেরে গেছে। ভাই তুমি না বলতা যে মুহাম্মদ নামে একজন নবী আসবে, বলে তোমার ওয়াজে শুনছি, তোমারে জানাইয়া রাখছিলাম যে আমার স্বামীর নাম মুহাম্মদ, তুমি যা বলো শেষ নবী আইব, আমারটা এরম মনে হয়, তুমি বারবার বলছো আমার খেয়াল রাখো খেয়াল রাখো, আমার স্বামী এই কইতেছে। তাহলে এবার শুয়া কাটতে কুটতে এই কুরআন শরীফ বলে দিচ্ছে ঠিক নিয়ে আস, আল্লাহ রসুলের বিবি খাদিজা রয়ে গেছে, জানেন আহ কি হয়েছে বলো বলো। তো হুজুর সব ঘটনা বললে উনি বলছেন তুমি নবী হয়ে গেছে, জিবরিল আসছিল, মুসার উপরে আসছে, ঈসার উপরে আসছে, সব নবীদের পালছে, তোমার কাছে বলতে বলতে তুমি নবী হইলা, আমি অন্ধ আমি বুড়া মানুষ, তোমার কি সাহায্য করবো, আমি যদি যুবক হইতাম ইয়ালা ইথানি কুন্ত জালা, যদি আমি যুবক হইতাম তোমার সাথে থেকে আমি তোমার সাহায্য করতাম। যুবকরা আসছো নি, আমি যে বলছিলাম দাওয়াত দেওয়ার জন্য কেউ আইসো নি, দাঁড়াও কয়জন আইস, একজন দুইজন আর কই, হাত দিয়ে দাঁড়াই ধর খুশি না, এই কতজন এটা এই যে যুবক পাঠি, এদের লাগাইছি 363 জন বানাইছে, না 313 জন বানাইছে, তোমরা এক কাল কাজ এলাকার নামাজ পড়ে না যারা, এদের হাতে ধরবা পাও ধরবা পয়সা দিলে পয়সা দেওয়া হবে নামাজ, কয়জন হয়েছে তোমরা, একশো 161 জন হয়েছে, 100 আলেমে বুকাল্লান বইয়ে থাকে কাজ করে না, এই তো আমি কইছি 161 জন দাঁড়ায় গেছে এলাকায় তারা নামাজ আছে, শুধু একটা নাম বলিস যারা নামাজ পড়ে নামাজ পড়ে বস, এই যে কারণ এদের দ্বারা কাজ হবে, এদের দ্বারা কাজ না নিলে এদের দেমাগ ভিন্ন দিকে চলে যায়, আর এদের বুঝে বোঝায় যদি দিনের দিকে আনা যায় তো এদের দ্বারা বিশাল কাজ হয়ে যাবে। আল্লাহ তোমাদের যা যা খায় ওয়ারাকা তার নাম, সে বলতেছে আহ আফসোস, যুবকদের খুবই শিক্ষণীয় ঘটনা, আহ আফসোস আমি অন্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে সাহায্য করা দরকার দিন ইসলামের কাজের জন্য, কিন্তু আমার তো শক্তি নাই, এরপরেও আমি যদি বাচ্চা থেকে আমার জীবনটা ধরে দিব, আহ দুইবার কেছেন ইয়া লাইলাহ ইয়া লাইতানি হিনা ইউখরিজুকা কওমুকা, আহ আমি তোমাকে কি
কিভাবে সাহায্য করবে, এই কম মক্কার থেকে তোমাকে বের করে দেবে। এই যে ওরাকা বলতেছে, পয়লা দিন গাড়ে হেরাতে নামলো, ওরাকার কাছে খাদিজা নিয়ে গেল, আফসুস করে বলতেছেন, আহ যদি আমি যুবক হইতাম, আহ যদি আমার শক্তি থাকত, তোমাকে এরা বের করে দিবে, তখন আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এই হুজুর জানলেন, হুজুর এতক্ষণ একটা কথাও বলেন নাই, যেই বলছে ওরাকা, আহ তোমাকে বের করে দিবে, তখন যদি আমি শক্তিশালী হইতাম, বাসে কিনা, তোর হুজুর একটা কথা বলছে, এতক্ষণ একটা কথা বল, কি বলছেন, আমার ক্ষোভ, আজ পর্যন্ত যারা আমাকে মাথায় রাখে, আমাকে তারা সাদিকুল আমিন বলে, তাদের সিদ্ধান্তগুলো আমার দ্বারা করায়, আমার গোষ্ঠী সম্মানী প্রভাবশালী, আমি নবী হয়েছি তাদের খুশির কথা, তারা কি আমাকে বের করে দিবে? একখান কথা আফসোস করে হুজুর বলছে, তারপর না, ওরাকা বলছে না, তোমার পূর্বে যত নবী যেখানে আসছে তার দেশে সে থাকতে পারে নাই, ইব্রাহিম তার দেশে থাকতে পারে নাই, নো পারে নাই, ঈসা পারে নাই, ঈসা আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন, কিন্তু ইহুদিদের কারণে বদনাম করায়া জিনাকার বলে বাইর করছে দেশের থেকে, কতল করার জন্য ঘেরাও করছে, তাহলে এই দেশ ছাইরে তাকে সিরিয়া যেতে হয়েছে, ওখানে জীবন কাটিয়েছে, আবার যখন কৌমকে দাওয়াত করতে আসছে তোমাকে ঘেরাও করে মারতে চেয়েছে ফিলিস্তিনে, তখন আল্লাহ উঠে গেছে, দেশে থাকতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জেলায় দেশে থাকতে, আমার দুনিয়াতে তাই দেখা যায়, অমুমান দেখা যায়, বড় বড় আল্লাহর ওলিরা এই দেশে দেখেন কবর লইয়া নিজের দেশে থাকতে পারে, এখনো দেখা যায় নিজের এলাকায় কাজ করতে পারে, আল্লাহর কি মহিমা, নিজের এলাকায় গুরুত্ব দেয় না, কাজ করতে পারে না, দেশ বিদেশে যায় জীবন কাটায়, ওহের দেশ রয়েছে, আল্লাহ রসুল নিজের দেশে থাকতে পারেনি, আল্লাহ বিরাট বিরাট ওলিদের আমরা দেখতেছি ইতিহাস, আমরা বাংলাদেশেও দেখতেছি, আরেক দেশে এটা নবী আনা করে, ওই দিন হুজুর বলছেন আমাকে বের করে না, তোমার আগে এমন কোন ঘটনা নবীদের নেই, ইল্লা উমদিয়া তার জাতি তার কাছে শত্রুতা করেছে, তাকে এলাকাতে বের করে দিয়েছে, সুতরাং তোমাকেও এই পথে চলতে হবে। আমি বলতেছিলাম যে দেখা যায় ওহির প্রথম দিন নবী আলাইহিস সালাম জানতেছেন আমাকে বের করে দেওয়া হবে, একজন বিশিষ্ট আলেম তৌরিত ইনজিলের যিনি মাহের, তিনি ওনাকে দেখে বলছে যেটা জিবরিল আসছে, তুমি নবী হয়েছে এতে সন্দেহ নাই, এরপরে বলছে যে তুমি তো এই দেশে থাকতে পারবো না, কেন, যে নবীরা নিজের দেশে থাকতে পারবে না, শত্রুতা করে, তাহলে প্রথম দিন হুজুর জানলেন যে আমাকে বের করে দেওয়া, আজকে যখন বের করে দেওয়া হচ্ছে তখন হুজুরের মনে আসছে না কথা, না আমার প্রথম দিনই জানছি আমার বের বের যেতে হবে, হুজুর বের হয়ে গেলেন, রাস্তায় খুব কাঁদছে, খুব কাছেন, এক জায়গায় আছে হুজুরে মনে করেন 200 কিলোমিটার দূরের থেকে বাইতুল্লার দিকে তাকায়া, বাইতুল্লা তো দেখা যায় না, বুকটা ফিরা চোখের পানি ভাসায় বলছে, ইয়া মক্কা, হে মক্কা, আমার কলিজা ফেটে যেতেছে, তোমাকে ছেড়ে আমি চলে যেতেছি, কিন্তু কিছু করার নাই, তোমার মক্কাবাসী আমাকে বের করে দিছে, এইগুলো খুব কাছে, খুব কাছে, আল্লাহ বলেন আন্ত হিল্লুম বিহাদাল বালাদ, অবশ্যই তোমাকে ঢুকাবো আমি
এই দেশে। আমি বলছিলাম এটা তো খুশির কথাই, খুশির কথা। আমি মানুষ আর বাইরে থেকে ডুববার দেয় না, আর এর জন্য হুজুর ঢুকায় আসার শান্তি তো লাগবে, কিন্তু ঢুকাইবা তার মানে আমার বাইরে যেতে লাগে, নাইলে ঢুকাইবা কি? এখানে ইঙ্গিত আছে তোমাকে বের করে দেওয়া হবে, হেল্লুন আবার তোমাকে আমি এর ভিতরে ঢুকাবো। কেমনে ঢুকাইবা? তারিখ বলে হেল্লুন হালাল করব। এটা কি ঢোকাবো? এটা তো বোঝা গেল হালালের অর্থ কি। হালালের অর্থ হল এই যে চার মাস, চার মাসের মধ্যে তো তুমি বাইর করলে তাকে মহরম সিদ্ধান্ত নিয়েছে তারা, এটা আসল রূপ ছিল। তোমাদের জন্য তো হালাল ছিল না, কতলের হিস বের করে কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া, তাই কষ্ট আমি এই মাসে ওনাকে ঢুকাব। তার জন্য এই চার মাসে তোমাদের যে নিষেধাজ্ঞা আছে সম্মানের কারণে আমি কিছু সময়ের জন্য উঠে আবার তাকে আমি ঢুকাব। নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকলেন তো ওনার তো অস্ত্র নিয়ে যেত, তো অস্ত্র নিয়েও মধ্যে ঢুকা নিষেধ। আল্লাহ বলতেছে হেল্লুন ঠিক আছে, আমি তোমাকে ওখানে ঢুকানির জন্য কিছু সময়ের জন্য বাইতুল্লাহ শরীফে প্রয়োজনে তুমি অস্ত্র নিয়ে যাওয়া অনুমতি দিল। এখানে ইঙ্গিত হইল যে কিছু ঘাত প্রতিঘাত হবে মক্কায়। দুইটা কথা বলে তাহিল্লুন তোমাকে বের করে দেওয়া হবে, আবার আমি তোমাকে ঢুকাব, আর ঢুকানির সময় এই মাস থাকবে যে মাসে তোমাকে ঢুকাইছে। আর এটা আসার হুরুম জায়েজ নেই, তো আমি তোমার সম্মানে তোমাকে ঢুকানোর জন্য আমি এই সময় কিছু সময় তোমার জন্য অস্ত্র নিয়ে যাওয়ার অনুমতি দিব। বুখারী মুসলিম সব জায়গায় হাদিস আছে, যদি বইলে কোলানি যাবে না যে হুজুর গেছে যখন মক্কা নগরীর বাইরে, তখন কাফেররা জানছে যে হুজুর গেছে, আশেপাশে কিছু এদিক সেদিক হয়েছে অনেক, 10,000 নিয়ে গেছেন হুজুর, তো আশেপাশে কিছু মাইট দূর হয়েছে, কিন্তু হুজুরের সাথে সংবাদ হয়নি। বাইতুল্লাহ একজন লটকিতে আছেন, হ্যারে কতল করা হয়েছে কাফের, ঘটনা এরকম দুইটা আশেপাশে ঘটছে, মূল সেনাপতি সহ সব আত্মসমর্পণ করেছে, ফলে মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহ বলছিলেন তোমার ঢুকাও, ঢুকাই দিচ্ছে 8 বছর না 2 বছর, মূল 8 বছর ওয়াদা 2 বছর। وانت حل بهذا البلد সম্মানী দেশ, আরে তো সম্মানী তোমার কারণে হইছে, তুমি নবী যদি পয়দা না হইতে মক্কায় তাহলে তো আমি মক্কায় বাইতুল্লাহ নি না। এটা মানুষ দোকানের দাম হয় দোকানের মালের দাম, মাল নাই বিলি মনে দেবে সাইকেল দাম দিয়ে বলছে, টিনের করেও ভালো মাল রাখলে এটা দামি ঠিক। নেককারের কারণে যে জায়গায় আল্লাহর ওলি থাকে জায়গাটার দাম বেড়ে যায়, ওখানে আবহাওয়ার দাম বেড়ে যায়, যাত্রাবাড়ি মাদ্রাসায় না হয়েছে না আশেপাশের মানুষ আজিম এদের ভাড়া বাড়ি গেছে, বাড়ি ঘরের ভাড়া বাড়াই গেছে। কথা এটা তোমরা বুঝো না, তোমরা এত বড় মাদ্রাসা পেয়েছো আশেপাশে যদি অন্য জায়গায় 5,000 হতে এদের 4,500 দিবা, তারা এই মাদ্রাসার লাগি মাদ্রাসার ছেলে ফেলে বাপ তারা সব বাড়ি করে বাড়াল হইতেছে,
তারা সুযোগ পাইছে অন্য জায়গার জন্য আরো বেশি বাড়ানো না যায় কি নাই, এটা বড় সাহায্য। ছেলে ফেলেরা এনে পড়ে তার ভাইয়ারে নিয়ে আসে, মহিলা মাসে তার বোন থাকে, বাপ কই থাকবো, ওই রেলে এটা ভালো নয়, তোমরা বাড়া দেও যদি বাড়ায়া ভালো কাজ হলো, এটা ওদের একটু বাড়া কম নিবা, তারা লেখাপড়া করে অংশ পাইব, তোমরা তারা একটু বাড়া কম নিলে আল্লাহ তাদের সাথে গণ্য করবে। সুবান দেখ কিন্তু বাড়ি গিয়ে আসো কই মানে বাসর কমায় দেবা, খালি সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান না করলে সব উল্লাই দেয় হেফাজত করে আপনার জন্য হালাল করব এবং আপনাকে ঢুকাবো। লা উকসিমু বিহাযাল বালাদ, এটা জুমলায় মুতারাজা অপ্রসঙ্গিক এমনি কয়ে দিছে, কসম এই দেশের যে দেশ থেকে আপনাকে বের করার পরে আবার ঢুকাবো ওই দেশের কসম, কসমের ফাঁকে দিয়ে একটা ইঙ্গিত করে দিছে, ওই দেশে আপনাকে ঢুকাবো আমি কসম করে বলতেছি, ওই দেশের কসম খাইতেছি যে দেশ থেকে আপনাকে বের করবে আর আমি ঢুকাবো। কসম করে কি বললেন তে এটা বলে নাই, কসম করে কি বলতে চান এটা বলে নাই, খালি বলছে কসম করি ওই দেশের যে দেশের তে আপনারা বের করবে আমি ঢুকাবো। ওই দেশ কোনটা? মক্কা। সুজাই কইতে পারে উকসিমু বি মক্কা, আমি ওই দেশের ভিতরে তোমাকে ঢুকাবো, তোমার জন্য হালাল করবো, যেখান থেকে তোমাকে বের করতেছে ওই দেশের কসম হইতেছে। কসম কি বলার জন্য দেখেন বলে আরো কসম, ওয়ালিদ ওয়ামা ওয়ালাদ, সন্তানের কসম, সন্তানের বাপের কসম, কারে বের করতেছ, তোমার বাপের বাইর করলে তোমার কি, তোমার সন্তানকে বাইর করে দিলে কষ্ট, তোমার আত্মীয় স্বজনের কষ্ট, তোমার কষ্ট তুমি যদি বুঝো, এইটা কেন বুঝো না, মানুষই না সে, নিজের পকেটে চুরি করলে কষ্ট পায় আর হে আরেকজনের পকেটে চুরি করে খুশি হয়, এটা মানুষ, তোমাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তুমি আরেকজনকে গালি দাও সে কষ্ট পায় না, বাবা ফের কসম। কেন দুনিয়ার মধ্যে সন্তান বড় প্রিয় হয় মা বাপের, মা বাপ সন্তানের সব সম্মানী, মা বাপের বড় সম্মানী ব্যক্তি হয়, ইঙ্গিত করে দিল আল্লাহ, বাইতুল্লাহর মর্যাদা বাড়ছে নবীর কারণে, এই নবী একজনের ঘরের তে পয়দা হয়েছে, তোমার মা বাপ নেই, এই মা বাপ তোমাকে কত কষ্ট করে লালন পালন করে, যদি আমি তার দিলের ভিতরে তোমার মহাব্বত ডালতাম না, এখন দেখা যায় অনেক মা সন্তানদের ফালাইতে যায়, অনেক মা সন্তানদের জব করে ফেলছে, এইরকম যদি সমস্ত মার মনের ভিতরে দিতাম, তুমি যে আজকে নবীরে বের করতেছ তোমাকেও তোমায় রেখত, এই দেশ তো এমন ছিল মেয়েদেরকে কতল করে জীবন্ত মাটির নিচে দাও, পুরুষদেরকে কতল করে ছোট বাচ্চা জব করে কেড়ে, যেন সংসারে তিনজন আছে আরেকজন বাড়লে অভাবে করে যাবে,
এই জন্য জব করত, তোমার মার হাতে তুমি জব হইতে, মার হাতে তোমাকে জিন্দা দরগুর করত, কে বাঁচাইতে তোমার? কি করে তুমি আমার নবীকে দেশে সালাম? মার কসম, বাবার কসম, বুঝা গেল আল্লাহর কাছে মার বাবার মর্যাদা সঙ্গে নেই, এটা বলে নাই। ওয়ালিদিন আলিমিন ওয়া মা ওয়ালাদা আলিমান, ফায়দ নেই। মা যেরুমি হোক, বাপ যেরুমি হোক, শিক্ষিত অশিক্ষিত, কালো আর সাদা নাই, এখানে সম্মানের মাপকাঠি হয়েছে সে মা, সে বাপ, সে উস্তাদ, সে মুরিদ, সে ছাত্র। কালো দেখা যায় না, সাদা দেখা যায়, গরিব না ধনী, ইসলাম এর উপরে ভিত্তি করে না। মা যেরকমই হোক, খুব সুন্দরী কুঠিপতি বিবি মা যদি হয়, পরে দেখলেও এক হল দুই হলের সব পাওয়া যায়, কাইল্যা ভূত দেখতে চোখ কান্না, এটারে দেখলে বুঝে একটু বেশি সব কেড়ে, ওটা দেখবার মনে চায়, এটা দেখবার মনে চায় না। অনেক সন্তানরে মারে ধমক মারে, বাবারে ধমক মারে। আল্লাহ বলে বাইতুল্লাহ শরীফ যেরকম দামি, মা বাপ তার চেতে বেশি দামি। হযরতে ইবনে উমর একদিন তওয়াফ করতেছিলেন, তওয়াফ করছে, মনের মধ্যে কোন খেয়াল আসে না, আজিব আজিব খেয়াল আসে, এক খেয়াল আছে, হঠাৎ দাঁড়ায় গেছে। তিরমিজি শরীফের হাদিস এটা পাওয়া যায়, হযরত ইবনে উমর ঘুরতেছেন, তওয়াফ করতেছে, হঠাৎ দাঁড়াইছে, হে বাইতুল্লাহ, আমি ইবনে উমর, উমরের ছেলে নবীর সাহাবি, এত সম্মানী আমি, আমার বাপ জান্নাতি, নবীর হাজার হাজার হাদিস আমি বয়ান করি, তুই নি অহংকার করতেছস, আমি বাইতুল্লাহ দাম, ইবনে উমর সাহাবি হয়েও আমার সাহেব পাশে গুরুন লাগে, এরম অহংকার আসছে নি তার ভিতরে। বাইতুল্লাহ শুনে কিছু, আল্লাহ জানে শুনে কিনা, পাথরের মধ্যে শরীর আত্মা থাকে শুনছি, আফ্রিকার গাছে ধরে মানুষ পাথর, বাইতুল্লাহ শরীফে বলতে, হে বাইতুল্লাহ, আমি ইবনে উমর, নবীর সাহাবি, নবীর সাথে মুসাফা করছি, মহানাকা করছি, আমি তোর চতুর্পাশে ঘুরতেছি, কারণে অহংকার আয়ে। আসলে এটা আমাদের বুঝাইবার জন্য উনি এই কাজটা করছে। ওয়াল্লাহি তোমার মতো একশো বাইতুল্লাহ যদি ভেঙে দেই, আমার গুণা হবে না? বাইতুল্লাহ ভাঙা কি সুযোগ কথা? একশো বাইতুল্লাহ যদি ভাঙ্গে দিই, এক লাখ বাইতুল্লাহ যদি ভাঙ্গে দিই, গুনাহ হবে, কিন্তু কোন মুসলমানের মন ভেঙে দেই, এই গুনাহ তার চেয়ে ডবল। আমরা কি করি? বাইতুল্লাহ সময় দিই, মানুষের ধাক্কা পায়, বস করবার গিয়া এই যে ধাক্কা, এই যে ধাক্কা, হজরে আসমাতে যাইবার লোক এরকম করে, আলাদা দাঁত ভেঙে এইরকম কইরা কইরা মানুষের ফালায়া ফুলায়া করে। বাইতুল্লাহর দাম বেশি, কিন্তু হাজি সাহেব হ্যাঁ রে দাম খায়, এটার দাম কমে আছে কেন? সব কেন আমরা জজবা উল্টালায়? আপনি উমর কেন বললেন এই কথা? এই বাইতুল্লাহ তো মানুষের কারণে, মানুষের প্রয়োজনে বাইতুল্লাহ, আল্লাহর নামের সাথে সম্মান করি আমরা, কিন্তু বাইতুল্লাহ তো মানুষের জন্য, মাথা বাতার লিনা, ঘরে ঢুকলে যেন মানুষ শান্তি পায়, বাইতুল্লাহ গেলে শান্তি পাবে, এই জন্য বাইতুল্লাহ বানানো হয়েছে, মানুষের মনের শান্তির জন্য, মুসলমানের কল্যাণের জন্য বানানো হয়েছে, তো আসল তো মুসলমান।
তাই কোন মোমেনের মনে যদি কষ্ট দেও বাইতুল্লাহ ভাঙার চেয়ে বেশি বড় গুনাহ। আমরা কি কোনদিন ভাবি এটা? হাদিসের মধ্যে এক সাহাবি হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার সহজ পথ বলে দেন। বারবার হুজুর বলে দিয়েছেন, তিনটা কাজ করো তাহলে তুমি জান্নাতে যাবে। কি? হালাল খাইবা, হারাম খাইতে পারবা। হারাম খাইলে শরীর পৌঁছে যায়, শরীরে পায়খানা ঢুকলে লাগলে কেউ তোমার মসজিদে ঢুকতে দিবে না, তাই তোমার শরীর পচবে, পচা গন্ধ হবে হারাম খেলে, এই শরীর জান্নাতে যাবে। প্রথম, সারা তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যেতে পারবো না হারাম খেলে। সারা দুনিয়ার মানুষ যদি তোমার কাছে বয়াত ইয়া মুসলমান হয়ে যায় আর তুমি হারাম খাও, তা এরা জান্নাতে যাবে, তোমার জাহান্নামে যেতে। হারাম খাইলার কোন এবাদত ক্রিয়াশীল হয় আসল নেই। এক নম্বর, হারাম খাইবা না। মান আকালা সুহতান ফান্নারু আহাক্কু বিহি, শরীরের যে অংশটুকুর মধ্যে হারাম গোশত আছে এটা জাহান্নামে যাবে। এটার গুরুত্ব আমাদের কাছে মুঠেই নেই, বুঝি না আলাদা। দুই নম্বর, কদম রাখার আগে দেখবা কদম সুন্নত তরিকায় কেমনে রাখতে হয়, এমনে পাওয়া হইতো না। হাদিসে আছে, এমনে হাইটো না যে হাঁটলে বাহাদুর বোঝা যায়, অহংকারী বোঝা যায়। অহংকারী হাঁটা আছে না? অহংকার করে হাইটো না, পাও রাখার ভিতরে অহংকার প্রকাশ পায়, কথার মধ্যে অহংকার প্রকাশ পায়, চোখের দৃষ্টির মধ্যে অহংকার প্রকাশ পায় না, মাটি হয়ে থাকে, মাটি হয়ে থাকে। অঙ্গ প্রত্যঙ্গেরও খেয়াল করতে বেশি, আমরা করি অন্যায়। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান। ইয়া রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, মা আর বাপ সবচেয়ে সম্মানী। সাধারণ মানুষ যদি এত সম্মানী হয় তো মা বাপ কতই সম্মানী। আমি সেই মা বাপের কসম খেয়ে ইঙ্গিত করে দিলাম যে সে আমার কাছে কত সম্মানী, যে বাইতুল্লাহ শরীফের শপথ করছি আর ওই বাইতুল্লাহর পাশে মা আর বাবার সম্মান রয়েছে। কোরআনের মধ্যে অনেক আয়াত আছে মা বাপের সম্মান করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই লোক কসম করার পরের কথা, কসম করলাম এই দেশের যেখানে নবী জন্ম হয়েছে আর নবীর জন্মের কারণে সম্মানই হয়েছে, কসম তোমাদের মা এবং বাবা যাদের তোমরা সম্মান করো। আমাদের দেশে মাঝে মাঝে কোলাপানে দিয়ে কসম খায়, তোর মা কলকাল্লার কসম, এরকম গ্রামে কয়। মা বাপরেও তারা গুরুত্ব দেয়, তোর বাপের কসম, তোর মা আমার মার কসম, আমার বাপের কাল্লার কসম, এরকম কয়। এটা একটা বিভিন্ন জায়গায় আছে, তোমরা তোমার মা বাপের যদি গুরুত্ব না দেও তো আমি কসম করছি তোমার মা বাপের, দেখো তারা আমার কাছে কত সম্মান। তাদের কসম খেলাম, দেশের কসম খেলাম, কি বলবার জন্য শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি তৈরি করছি, তার জীবনটা সংকটময়। এত সোজা না, লাকাদ খালাকনাল ইনসান, এটার অর্থ হল আমরা সবে মিলে মানুষ বানাইছি। কয়জনে মিলে মানুষ বানাইছে?
আল্লাহর সাথে কে কে মিলছে, আছে কেউ? এই তো কইলেন কে, লাকাদ বেশক খালাকনা জমার সিগা, আমরা যত আল্লাহ আছি সবাই মিলে মানুষ বানাইছি। এটা অর্থ হইব আল্লাহ কয়জন? তাহলে এটা কি বললেন আল্লাহ? এই জন্য কোরআন সে বোঝা কঠিন। যারা মুশরিক তারা এই আয়াত বা এরম আয়াত দিয়ে দলিল দেয়। হারাম কোরআনের মধ্যে বহু বছরের শিখাইছে, আল্লাহ একজন হলে বহু বছরের শিখায় লোকে। এই কোরআনের অর্থ করে অনেকে গুমরা হয়ে জলিল হয়ে যাবে, আর এক অর্থ করে তারা হক পথে থাকবে। আমি একানই, আমার সাথে আর অনেকে আছে, মিলে আমরা মানুষ বানাইছি। এটা অর্থ হইল এরকম কোরআনে আরো অনেক আয়। আরবি সাহিত্য ভাষা না বুঝলে হবে না। আমাদের দেশে এটা আছে, আজকাল দেখছি অনেক সময় দেখা যায় রাজনৈতিক বক্তব্য রাখে মানুষে, অনেক সময় হুজুর রাওয়াজ করে, কি বলে সে একাই করতে থাকে, যখন জোর করে বলে তখন কি বলে? আমি তো কথা করি এই করতে হবে, এটা তো আমি একাই কইলাম, পরে কি কই? আমরা সকলে মিলে আপনাকে প্রতিহত করবো। কেনা সরকারেও করতেছে, জনগণ রেলওয়ে করবো, আবার জনগণ শাসি হারা করলে আমরা উন্নার মধ্যে আছে, এরকম কোন নেই, সবার প্রতি বিতৃষ্ণার ভাব হয়ে গেছে। কিন্তু কি সুন্দর করে আমরা সরকার এদের নিয়ন্ত্রক প্রতিহত, হেরাকে আমরা হেরে নিয়ে প্রতিহত করবো, হেরা মনে হয় গোলালো হয়ে গেল। কিন্তু হেদের কথাই ঠিক, আমাদের ঠিক না, জোর করে বলতে পারলে হেরার লগে লাগে, হেরা জোর করে বলতে পারলে হেরা লাগে। আমাদের ইমান মজবুত না আল্লাহর সাথে থাকে না, যদি আল্লাহর সাথে থাকতাম দাঁত ভাঙ্গা বলে দিল আমাদের নাম লোকে নাই তোমার সাথে, তুমি তোমার সাথেও নাই, কার সাথে? আমরা আল্লাহর সাথে, সাহস নেই এই। কিন্তু হ্যাঁ যখন বলে কি বলে? হ্যাঁ একাই বলে, আমরা বলতে চাই, আমরাই লোক থেকে, তুমি না একা বলতেছো। এটা একটা দেশের প্রচলন আছে, কথার মধ্যে প্রেশার সৃষ্টি করার জন্য আমি বলতে চাই কয় না, তাহলে তুই একটা মেয়া করতে এসছ, আমরা বলতে চাই। অনেক সত্যি আমরা আমরা কইলে ভয় পাই, বিশ্বাস হয়, এই জন্য আল্লাহ মাঝে মাঝে আমরা বলতে চাই। আসলে উদ্দেশ্য হল আল্লাহর শক্তি প্রমাণ করা, প্রদর্শন করা, বোঝানো যে আমি এমন, আমি একাই এক কুঠি আল্লাহর সে শক্তিশালী। বুঝতে হবে তো কোরআন শরীফের মধ্যে আছে যে আমার উম্মতের মধ্যে আল্লাহ রসুলের আমার বান্দাদের মধ্যে এমন এমন এক এক বান্দা হবে একাই এক কুঠি, তাহলে তুমি এক কুঠিও বলতে পারো। আমার একটা বান্দা একটা দেশ হবে, একটা দেশে মানে 20 কোটি মানুষ আছে, আমার এমন বান্দা এই 20 কোটি এক পাল্লার তুললে আমার এক বান্দার দাম বেশি, এরকম কোরআনের মধ্যে আছে। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, ইব্রাহিম এমন এক ব্যক্তি তার যুগে যদি পাল্লার তোলা হয় উম্মাতান, বাকি সব উম্মতের এক পাল্লার তুললে ইব্রাহিমের দাম বেশি। ইব্রাহিম একাই একটা দেশ, একাই একটা দল, একাই সে যথেষ্ট, একা একা কত সাহস না, বাদশাহ যদি আগুনে ফলা গেল আমি রাজি আছি, ফলাম ফালাইতে পারছে, কি কাজ করছে? ওনার বংশের তে রসুলের পাক জন্মগ্রহণ করছেন, একজনই তো যথেষ্ট হয়েছে, সব নবী একদিকে, ইব্রাহিম ইসলামের সন্তান একটা নবী এসে দুই, এই যে ব্যক্তি কাবার করে
ইব্রাহিম আলাইহিস সালাম যদি একাই হাজার, আমাদের নবী একাই কোটি কোটি। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, একাই সে একটি দল। এখন যদি ইব্রাহিমের ফেরে ফায়দা করে দিয়ে তোমাদের কতটি আছে বাইর করি, অর্থ কি যে উনি এমন অবদান পৃথিবীতে রাখছেন, কুঠি মানুষের যে অবদান রাখতে পারে তার চেয়ে বেশি উনি রয়েছে, তার অবদানের মহত্বের দিকে ইঙ্গিত এখানেও তাই। খালাক না এটা ব্যবহার করছেন যে আমি কুঠি কুঠি আল্লাহ হইতো যদি তাদের যা শক্তি, আমি একাই তার চেয়ে বেশি শক্তিশালী। শক্তির আধিক্য কুয়ত বুঝাইবার জন্য আরবি সাহিত্যে জমা বহুবচনের শিখা ব্যবহার করে। এটা না জানলে না মানলে তাহলে কোরআনে অনেক জায়গায় বলবো যে অনেক আওলা আছে, ইউদিল্লু ধ্বংসই দিল। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ যে তৈরি করছি এর জীবনে অনেক ভয়ঙ্কর মারাহেল কাটিয়েছে। জন্মের আগেও ছিল, জন্মের সামনেও আছে। জন্মের আগে ছিল না, এক সময় গেছে আমরা কেউ জানে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরান, তুমি আলোচনায় ছিলে না এক সময়, বাতাসে মাটিতে পানিতে ফলের ভিতরে ছিলে, তারপরে ফল খাইছো, এই ফল খানা খাইছ, বাতাস লাগাইছ, রৌদ্র লাগাইছ, পাকায়া খাইছ, খাওয়ার পরে শরীরের মধ্যে গুস্ত হয়েছে, রক্ত হয়েছে, বয়স হয়েছে, তোমার মতন আরেকজনের তৈরি করছি, এরপরে দুইজনের মধ্যে বিয়া পড়াইছে, এরপরে নুতফা হয়েছ, এই মাত্র আলোচনা শুরু। এর আগ পর্যন্ত কোনো আলোচনাই নেই, তুমি আজকে বাহাদুরি করো, নবী গেবাই করতেছ, এত বড় পাপিষ্ঠ তুমি কে? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার তো কোনো নামই ছিল না পৃথিবীতে, গন্ধই ছিল না তোমার। তোমার আলোচনা কবে শুরু হইল? তুমি যখন তোমার মার পেটে নুতফা হয়ে আস, বীর্য হয়ে আস, এই তোমার আলোচনা শুরু হইল। মিন্নু থিন, এই আলোচনা শুরু হইল। সুম্মা মিন আলাকাতিন, তুমি চিন্তা করো নুতফা কি? শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়, নাফা। তোমার আলোচনা শুরু হয়েছে যখন তুমি নাপাক। সুম্মা মিন আলাকাতিন, এরপর তুমি গোশতের টুকরায় পরিণত, রক্ত বিন্দুতে পরিণত, তাতেও তুমি পাক হইতে পারো নাই। সাধারণত জিনিসের পরিবর্তনের যারা হুকুম পরিবর্তিত হয়, খানা খাইবেলা এটা কি থাকে? পাক। বেরিতে বেলা পাক থাকে? পাকটা না পাবে। এই পায়খানা নেওয়া যখন ফুলকপির গোড়ায় ডালে কেলে কি ডালে কি দরকার? তারা পচে যাবে না কপির ক্ষেত ভালো হবে বলো না? এই ভালো হইল কিসের দ্বারা? পায়খানা বদলে যায়, বদলে এটার ভিতরে ঢুকে যায়, তখন পাক হয় না পাক হয়? পাক হয়ে যায়। পেটে যখন আমি ঢুকাই তখনও পাক, বের হয়ে গেল না পাক, আবার কপির মধ্যে ঢুকে গেল পাক। এতে বোঝা যায় কোন জিনিস পরিবর্তন, তার রূপ পরিবর্তন, পরিবর্তন হয়ে গেলে তার মধ্যে কি আসে? হুকুম পরিবর্তন আছে। নুতফা পাক না না পাক? না পাক। এটা পরিবর্তনে কি হয়েছে?
রক্তপিণ্ড, তাহলে এটা পাক হয়ে যাওয়ার কথা না, এটাও না পাক। মানে বীর্যটা এমন না পাক যে অন্য না পাক গুলো তো একটু বদলিলে পাক হয়ে যায়, পায়খানাটা বদলিলে পাক হয়ে যায়, কিন্তু বীর্যটা এমন না পাক যেটা বীর্য বদলে রক্তপিণ্ড হইতেছে আরো না পাক, হুকুম বদলে না। সুম্মা মিন মুদগাতিন, 48 দিন পরে এই রক্তপিণ্ড থাকে না, শরীর হয় গোষ্ঠে রূপান্তরিত হয়, ভিতরে কেমনে হাত দিকে সেটাও জানি নাই, কোন ফ্যাক্টরিতে দিল ওই পাইপ গুলো জানি নাই, এটা ভিতরে কেমনে তৈরি করলো, মনে হয় যেন হাত দিয়ে করতে বাইরে নিয়ে লাগাই আছে, আমি না আমার মাঝে মাঝে পড়ে দেওয়ার মানে এমন কষ্ট কষ্ট পেরেছেন, আমি এই যে বুঝি না, আমি নিজে অনেক পাইপ লইয়া ওইটার উপরে গোষ্ঠের টুকরা রেখে রাখছি, লাগেনি লাগে না, হ্যাঁ এই যে ভিতরে হাড্ডিরা এই যেরকম করি যদি এই গোষ্ঠ লড়ে, কিন্তু এই যে ঘষাইতেছি মরাইতেছি সরে না তো, এনে তো কোনো কাদা কুড়াও দেখি না, যেটা আমাদের বাচ্চা থাকে এই যে টানতাছি বুঝতে আমার শক্তি লাগলো কেমনি, বান্ধ দেয় না এই যে বকরি টুকরি যে জব করে গরু জব করে না, একটা হাড্ডির লড়বর এই যে টানতাছে ছিলেন না, কিন্তু কোথায় বান্ধিল বান্ধ দেখি না, এই গোষ্ঠের উপরে এটা কেমনে থাকে, এই যে লড়াইতেছি লড়ে দেখি ওই জায়গা খালি নয়, কোন একটা জিনিস কয়েকবার গোষ্ঠটা ডিসকালার হয়ে যায়, আর এটা যত সুন্দর করে ঠলা দেয় কালার হয় আরো সুন্দর হয়, এই হাড্ডির ভিতরে আছে আর একটা রসা রসা, এটা ক্যালসিয়াম কোন ডিপুতে নিল আর এটা রঙের সাথেও মিলে না, ইদানিং কইতেছে এইটা তো আসল জিনিস, হাঁটুতে ব্যথা করে উঠে হুজুর ক্যালসিয়াম কইবে, ক্যালসিয়াম ক্যালসিয়াম গাড়ি চলে না পেট্রোল ছাড়া, যে আপনার যে লড়বর করে এরকম শক্ত ক্যালসিয়ামে রাখে, অনেক ক্যালসিয়ামের ই মানে যে কি জানি ট্যাবলেট খাও মানে হবে না খায় উচ্চ খাবে না, যত খাইতেছে কয়েকদিন ভালো করে আবার আরেকটু বেশি খাওয়া, ক্যালসিয়াম কারে যা বড়াইলো আমরা পাইপ দেখি না, আল্লাহ বলতেছে তিনবার পরিবর্তন করেও তুমি নাপাক, তাহলে তোমাকে কেমন নাপাক জিনিসের পাপ পয়দা করে আল্লাহ বলতেছে, জাতগত ফেরেশতা যে পাক জীবনে নাপাক হয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে হের উপরে মর্যাদা দিলাম, এমন নাপাক জিনিসটা আমি মর্যাদা দিছি। হাদিসে আছে যে নুতফা যায় মা রেহেমে ফেরেশতা জিগায় ইয়া রব নুতফা, আল্লাহ রেহেমের মধ্যে নুৎফা আসছে বীর্য আসছে অমুক মহিলা, আল্লাহরে জানায় কেন জানায় বলে হে আল্লাহ নুৎফা আসছে, আমরা কি এটাকে ফিনিশিং করে আগে বাড়াবো না এনে শেষ করে দিব, আল্লাহ বলে বাদ করে দেব বাদ, আল্লাহ আগে অগ্রসর করো, তখন এটাকে নুৎফা পরিবর্তন করে আলাকা রক্তপিণ্ড বানায়, রক্তপিণ্ড হওয়ার সাথে সাথে ইয়া রব্বি আলাকা, বুখারীর হাদিস, হে আল্লাহ এখন তো আলাকা হয়েছে রক্তপিণ্ড হয়েছে, কেন জানাইছে আল্লাহ জানে না, আয় নেও কি করবো আল্লাহ বাদ করে দিব নাকি আগে বাড়াবো, যদি বলে বাদ তো এখানে শেষ না আগে বাড়াবো, তখন হাড্ডি হুড্ডি গুস্ত লেগে গেছে আত্মা আসে নাই, তখন জিগা ইয়া রব্বি মুজগা, আল্লাহ সব কন্ট্রোল, ফ্যাক্টরি কমপ্লিট, ফ্যাক্টরির যত লাইন সব কমপ্লিট, মেশিনারির সাথে লাইন লাগানো হয়ে গেছে,
পাঙ্খার সাথে লাইন লাগানো হয়ে গেছে, সব কমপ্লিট। শেষ করে দেবুন, আগে বাড়ান। আল্লাহ বলে আগে বাড়বে, কিন্তু এটা কয় না তুমি বাড়াও, আগে আর বাড়ানির তো নাই, যেটুক ফেরেশতা করতে পারে এটুক করছে, মালিকে বাকিটা করে। ফ্যাক্টরি কমপ্লিট, কমপ্লিট সব লাইন ঠিক, লাইন ঠিক, সার উদ্বোধন করে দেশের মন্ত্রী নিয়ে যায়, নাইলে মালিক নিজে যায়। কি করে হ্যাঁ কি পাঙ্খের গুড়া কি করে, বটন থাকে টিপ দেয়, টিপ দিলে টিপ দে ওইদিকে চায়, টিপে হয় চায় না, টিপ দে চায় দেখে পাঙ্খা ঘুরতেছে, মেশিন চালু হয়ে গেছে, থার 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 করছে, হ্যাঁ না খালি টিপ দিছে, যেই টিপ দিছে পাঙ্খা ঘুরতেছে, এয়ার কন্ডিশন শুরু হয়ে গেছে, মেশিন চলা শুরু হয়ে গেছে, তাই না? এটা কে করে? যারা মজদুরেরা করে, অফিসাররা করে, কে করে? মালিক, অথবা মালিকে যাকে বলে, মন্ত্রী যা করে, আল্লাহ রে জানে, আল্লাহ সব ব্যক্তি রেডি, রেডি না ফক তুফি হিব্রু, আল্লাহ একখান টিপ মারে, এমনি ছায়া উড়ে মানুষ, এই হাত লড়াই যিশু করে দে, একখান টিপ দে, খুন করে, খুন খুন হও, আল্লাহ বলে হও টিপ, এমনি মানুষ আজকে বুঝছো আত্মা কি জিনিস, আত্মা এগুলো টিপ মারে, খুঁজতে দেয় কারেন্ট সারা ফ্যাক্টরির মধ্যে লেগে গেছে, যেখানে যেটা ওই নদী চাক্কা ঘুরতেছে, ওই নদী এয়ার কন্ডিশন ঘুরতেছে, ওই ফ্রিজ চালু হয়ে গেছে, পাঙ্খা চালু হয়ে গেছে, টিপ দিছে এক জায়গায় সারা দেশে চালিয়েছে, এই টিপের নাম হলো আরবিতে খুন। আল্লাহ বলে রেডি করে, রেডি খুন, এর নাম হলো আত্মা, এর ভিতর দিয়ে সব জায়গায় বিজলি চলে গেছে, আল্লাহ যখন খুন বলে এই শব্দের মধ্যে আত্মা আর তার শরীরের মধ্যে যোগ শাসে নেয়। এতক্ষণ পর্যন্ত মানুষ তৈরি করা কি এত সহজ? পারবা? এর সবচেয়ে ব্যাপার হইল যদি আল্লাহ না করে দে ফিনিশ, থাকলে ঠিক, আল্লাহ বলেন চারটা মারহালা, তিনটা চোখের সামনে তোমাদের এমন ঘাঁটি গেছে, বিপদ সংকট, আগে আমি থাকি না থাকি না, আল্লাহ যদি বলে আসি না বললে নাই, তিনটা ঘাঁটি পের হয়ে যখন তুমি মার্ক কুলে আসো, তোমার বোঝা উচিত ওই তিনটা ঘাঁটি কেমনে পাবিল, কত ভয়ের ঘাঁটি ছিল তোমার, সংকটের জীবন ছিল তোমার, যে কোনো মুহূর্তে তুমি বাদ হয়ে যেতে পারতাম, আল্লাহ দয়া করে ওই ঘাঁটিগুলোকে তোমার পার করে নিয়ে আস, এখন তুমি মার কুলে আসো। ولقد خلقنا الانسان في كبد, ওখানে কারো হাত ছিল? শোনো, দুনিয়াতে তুমি 20-25-30 বছর থাকবা, আমি কাইলো কোথায় জানি হিসাব করে বের করছি, 25 বছরের উপরে জীবন নয়, একটা মানুষের কর্মজীবন 20-25-30, আর 30 বছর তার জন্মের পরে ছোট অবস্থা, বৃদ্ধ অবস্থা, খাওয়া দাওয়া শোয়া কমে চলে যায়। এই আসলে মূল জীবন দ্বারা 25-30 বছর, এই 25 এবং 30 বছর বয়স তুমি স্বাধীন, এরপরে মার যেরকম পেটের মধ্যে কবরের মধ্যে ছিলা, 30 বছর পরে তুমি আবার যে কবরে ঢুকবে, এর যদি বিকল্প পৃথিবীতে কোন নজির থাকে বলো, কেউ আছে যে আবার কবরে ঢুকতে হয় না? না ঢুকার যদি হইতো মুহাম্মদ রসুল্লাহকে ঢুকে, আম্বিয়ারা ঢুকতেন না, সবাইকে কবরে যেতে, যাতে তুমি এটা বুঝো, এই জন্যই তো তোমাকে আগে মার পেটে কবরে রাখছি, যাতে বুঝো যে মার পেটে যে ছিলাম
তখন তো আমার কোনো অজুজ ছিল না, লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, আমার কোনো ডঙ্গি ছিল না। তো মার পেটে যিনি আমাকে তৈরি করলেন, তিন ঘাঁটি পার করলেন। এখন কবরের মধ্যে যদি যায় কেন পারবেন না, কেন পারবেন না? আগে তো নমুনাই আছেন না, পদার্থই ছিল না। পদার্থ তৈরি করে যদি তোমার মার পেটের মধ্যে আল্লাহ তৈরি করতে পারে, তাহলে কবরে যখন তোমাকে রাখা হয় সেখানে তোমাকে আমি আত্মা দিতে পারবো না, জিন্দা করতে পারবো না, এত বুদাই বিজ্ঞা গাধা হয়েছ কেন? নমুনা না থাকলে মানুষে অনেক সময় পারে না। এই তো নমুনা আছে, আমি তৈরি করছি বেনমুনা, এখন তুমি নমুনা, তোমাকে কবরে রাখতেছি যাতে বুঝো মধ্যের সময়টায় আমাকে আগায় আল্লাহ যেরকম নাকি মার পেটে রাখছিল ওখানে যেরকম উনারই সব শক্তি চলছে, কবরের ভিতরেও তো ওনার শক্তি চালায় আমাকে জীবিত করতে পারে। আর আমি যে মুহাম্মদের মতো নবী বা দুনিয়ার মানুষে আমি মানুষকে হত্যা করি, এর জবাবদেহিতা আছে, বুঝো না কেন? তুমি এক ভুল বুঝছো যে কবরে গেলে আমি শেষ। আল্লাহ তো মার পেটে এই জন্যই রাখছি যে পেটের মধ্যে জিন্দা হয়, কবরে আবার জিন্দা হইবা। এটা না বুঝে তুমি এটা কেন বুঝে যেন মাটির সাথে মিলে শেষ, কেন এই ভুল করো তুমি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আয়াহসাব, তোমার কি ধারণা, আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ, তুমি ভাবছো মৃত্যুর পরে আর তোমাকে ধরার ক্ষমতা কারো নাই? এটা তোমার ভুল ধারণা। মৃত্যুর পরে আবার তুমি পুনর্জীবিত হবে, এবং যতদিন দুনিয়াতে ছিলে কোন পথে ছিলে এই সম্বন্ধে তোমার জবাবদেহিতা আছে। কবরেও জিন্দা হইতে পারো এটা বুঝাইবার জন্য মার পেটে রাখছি, এটাও একটা কবর, এটা আরো ছোট কবর, ওখানে যদি আমি জিন্দা করতে পারি মাটির মানুষকে, রক্ত মাংসের মানুষকে যদি আত্মা দিয়ে ওখানে আমি জীবিত করতে পারি, বানানো মানুষটা কবরের নিচে নিয়ে মাটির মধ্যে থাইকে আমি কেন পারবো না কবরে তোমাকে জীবিত করতে? সত্যি এই একটা ভুল যদি মানুষের মধ্যে মজবুত হয় তে মানুষে গুনাহ করবে না। আয়াসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ, কিভাবে তুমি ধারণা করো কারো ক্ষমতা তোমার উপরে চলবে না? তুমি কি ধারণা করো আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ, কেউ তোমার উপরে ক্ষমতা খাটাইতে পারবে না? এই ধারণা অবরোধ করো, বুঝি না। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদান, বড়াই করে বলো, বড়াই করো, অহংকার করে বলো, আমি অনেক মালের মালিক, লুবাদান অনেক, গাঠিকে গাঠি মাল আমার আছে, বড়াই করো মিয়া, এই মাল তুমি কি দিয়ে কামাইছো, করতে কামাইছো, কার যুক্তিতে কার প্রযুক্তিতে কামাইছো? একবার আমার একজনে বলছিল, বহুদিন আগে মানে 35 বছর আগে আমার এক নাস্তিকে প্রশ্ন করছে, পরে এমন জবাব দিছি আর ঠান্ডে, আমি তো বুঝি কথা কেলেই করি, নাস্তিক শুনছি হজুর একটা প্রশ্ন, আমার যে না করবো না হা করবো, এমন আছে মোল্লা মানুষ একটা আগ্রহ লাগাই হজুর একটা প্রশ্ন, আমি যে কেন জিজ্ঞেসেন হা করবো না না করবো, হারাও করলে কি কয়? হ্যাঁ প্রশ্ন তো অনুমতি নিয়েছেন আমার কাছ থেকে, অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে, আমার সময়ের দাম নাই। এহেরি ঠান্ডা হয়ে গেছে, লুপ্রিয়া টেরা
আর এমনি শুনছে যে অসুবিধার কেন হুজুর ভালোভাবেই এটা বলে না, এইভাবে সে প্রশ্ন করবে। হুজুর একটা প্রশ্ন, আমরা দুলার শালা পাইছেন নাকি? আপনি প্রশ্ন করলে এসে বলবেন যে হুজুর আমি একটা মশলা আপনার কাছে জানতে চাই, আমার সময় থাকলে দরকার হলে বলবো, নাহলে পরে আসেন বলবো। হ্যাঁ হুজুর একটা প্রশ্ন, হাজার মানুষের সামনে আপনি হুজুর একটা প্রশ্ন, হুজুরে মজুর পাইছেন ঠান্ডা হয়েছে কথা, আমি প্রশ্ন এটা কি প্রশ্ন করবেন? পাবলিক কেন সব আওয়াজ করতেছে, আপনার স্বভাব আমি একটা জিনিস বুঝলো যে আমি বলেন। বলে এই যে আপনার জাকাতের কথা বলি, এটা তো অযৌক্তিক লাগে, মানে আমার কাছে অযৌক্তিক লাগে। বলে যদি আপনার কাছে অযৌক্তিক লাগে, আপনি তো জাকাত দিতে বলছেন, আমি বলি নাই, আপনি বলছেন না, আল্লাহ বলছেন, এটা আল্লাহ মানি না। হ্যাঁ যদি আমি আল্লাহ মানি না, মোহাই ফিল্ডের ব্যক্তি পিতা নিয়ে আরম্ভ, আপনি আল্লাহকে মানেন? হলে হ, আল্লাহর নির্দেশ আমি কইছি, আমার কোনো কইছি নাকি যে আমি জাকাত খরচ করছি? যুক্তিতে আমারও আসে, আমারও যুক্তিতে আসে, বাকি আমার একটা যুক্তি যেহেতু আমার মুরব্বী আদেশ করছে, মুরব্বীর আদেশে মরে গেলেও বাবা এই মুরব্বীরে ফালাইয়া যদি কাজ করুন যা ঠিক আছে, লাঠি দিয়ে ফালাইয়া দিই, আর যদি এই মুরব্বীরে সারা চলে না আমার, হ্যাঁ কইলে আমার তার কথা মান্য যাওয়া, এরই যুক্তি শেষ। কিন্তু আমি ওই দিন চিন্তা করলাম, আজকে তো পেসপুস করে বাঁচলাম, হ্যাঁ কি বলতে চাইলো আমি জানতেছি, পরে আবার এটা সুন্দর করে জবাব বানাইছি, মানে কোন কিতাবে জানি লিখেও দিছি, ওইটা কি প্রশ্ন হইল যে আমি মেহনত করে মাল কামাইছি, আমি হৃষ্টপুষ্ট হওয়ার পরে প্রথম জিনিস দরকার হলো মালের, এই মাল তো আমার মেহনতের দ্বারা আমি কামাই করছি, আমিও যেরকম মানুষ সেও মানুষ, হে মেহনত করে কামাই না করলে, হে ফকির হইছে, এখন আল্লাহ আমারে বলে তোর মাল দে, আমার মাল দিব না দেবো এটা আমার ইচ্ছা, আল্লাহ বলো এটা আমার মাল দে, তো আল্লাহ তুমি যদি বলো এটা আমার মাল, তো আমার মনে চায় না দিতে, বাধ্য করো কেন? আমাকে তুমি বলতে পারো, পরামর্শ দিতে পারো, উদ্বুদ্ধ করতে পারো, যাতে আমি নিজে করি, দিতেই হবে, এই পরিমাণ দিতেই হবে, এই গরিবকে দিতেই হবে, বাধ্যতামূলক আইন কেন? পয়সা আমার, এমনি বলতো গরিব মানুষ আছে আর দিও, সেটা আমার ইচ্ছা মতো আমি দিব, যারে মনে হচ্ছে তারে দিব, গরিবটা দিব, কিন্তু বাধ্য কেন? মাল তো আমার। বিরাট বসে বসে চিন্তা করলে কেমনে জবাব দেওয়া যায়, পরে জবাব দিলাম, আমার ভাই আমার কথা শুনে সত্য সত্য কথা বলে, যে ফ্যাক্টরিটা কাজ করে আমার ফ্যাক্টরিটা আপনার, এটা মেশিনটা কাজ করলে এটাও আমার, পাঙ্খা লাগাচ্ছেন এটি কাজ করে এটাও আমার, সব আপনার কাজ তো করে সব লেবাবা, এরা কত পায় আপনার কত পায়, আমি তারারে মজদুরি দিয়া বাকি যত থাকে সব আমার, কামাই করছে তো হেরা ওরে চার আনা দেন আর ষোলো আনার বারো আনা আপনি নিয়ে যান, এটা কি ন্যায়? হ্যাঁ আমি মালিক, পুঁজি আমার, ফ্যাক্টরি আমার, জায়গা আমার, মেশিন আমার, ওরা খাটিয়া স্বার্থ উদ্ধার করে এত কিচ্ছু না, আপনি কয়দিন ফ্যাক্টরি মাল ছাপলে না? আমি তো একদিনও করি, আমি তো ঢাকায় বই দিই মাঝে মাঝে, দেখে আজীব মানুষ মাঝে মাঝে কিন্তু দেখে আসেন, আর ব্যাগটাকে আপনার চল্লিশ ভাগ আর আর বাকি পাঁচ ভাগে সবাই চালানের ন্যায় সঙ্গত হইল, হ্যাঁ কেন যদি আমার কথা,
খেয়ে দিছে, হামলা দিছে, চোখটা হাঁটতে বলা চোখ লাগছে, পাউডার খারাপ, এটা ভালো পাও দেওয়া চোখদের দেখে দেখে হাঁটতে গেছেন। বাজারে মেশিন করছিলেন যে মুখ দেখেছিল না আর কোন জায়গার থেকে না মুক্তি মুখ কার কথা কে দিছে, মেশিন ধরে আনছে যে হাত কে দিছে, এটা সবার পরে আত্মা কে দিছে, তাহলে পুরো ফ্যাক্টরি আল্লাহ, পুরো ফ্যাক্টরি কার, চোখের মালিক আল্লাহ, সবই মালিক আল্লাহ। এবং কথায় কথায় আপনি স্বীকার করতেছেন এটা কেমনে, আমি যদি আপনার এদিকে চোখ কার আপনি বলেন আমার, হাত কার আমার, পাও কার আমার, চশমা কার আমার, চশমা তো আরেকটা জিনিস, আমার আরেকটা জিনিস, আমি সত্তা এটা আলাদা জিনিস, চশমা আলাদা জিনিস। আমি যদি আপনাকে জিজ্ঞেস আপনার মাথার থেকে পাও পর্যন্ত যে সবটা কার আমার, তাহলে যে এই সবটার বাইরে একটা আমার আছে, এটা কেন যে খালি আমার আমার কইতেছে, বুঝেন নাই কথাটা, পেশটা বুঝেন নাই। আমি যখন বলি চশমা কা, তো চশমা আমার, তো চশমার আমি এক জিনিস, চশমা আরেক জিনিস, সারাটা শরীর কার বলে আমার, তাহলে আমার আরেক জিনিস, শরীর আরেক জিনিস, আমার কে আমার, এটা মুখ দিয়ে বের করতেছেন আল্লাহ। কেন ওই যে বললাম চোখ আল্লাহ, হাত আল্লাহ, পা আল্লাহ, এটা সব আমার মানে আমি বলতেছি আল্লাহ বলে যেটা আমার, এই শব্দটা আমার বুক দিয়ে বের হয় আমার অর্থাৎ আল্লাহ। সুতরাং এই হাত পা ব্রেন দিয়ে যে আপনি ফ্যাক্টরি বানায় 40 টাকা আমদানি করছে, এখান থেকে আপনি বজুর চেহারা নিবাইতে পারেন, আর 16 আনির 12 আনি আল্লাহ করে, আল্লাহ বলছেন 40-এর 2 আমারে দেয়া, 38 তুলে কেন তুই ফকির, আমি ফকির না, আল্লাহ জুলুম করছে, আল্লাহ তো বলতে পারতেন এই ফ্যাক্টরিতে যা কামাইবি এর 40 ভাগে আমি নিয়ে যাব, আল্লাহ বলতেছে 2 ভাগ আমারে দে আর 38 ভাগ জুলুম করছে, কি করছেন, ন্যায় করছেন না অন্যায়, এহসান করছেন, হে পায় 2 আনা আল্লাহ দিছে 2টা, তার পাও না হয় 40 ভাগে 2 ভাগ, আল্লাহ তোর যেটা পাও নাই 2 ভাগ আমি নিলাম, আর আমার যে 38 এটা তোকে দিয়ে দিলাম, এহসান করে তুই করি, আল্লাহ জুলুম করছে কেমনি, আল্লাহ তো জাকাত দিয়া দয়া এহসান প্রকাশ করছে। ইয়াকুলুল ইনসান, পয়সা নিয়ে বড়াই করো, পয়সা কার, যে অঙ্গ প্রত্যঙ্গ বুদ্ধি খাটায় করছে তো সব আমার, মানুষের আলোচনার সাথে সাথে মালের আলোচনাটা কেন আসলো স্পষ্ট, মানুষ এই বিপদগ্রস্ত মানুষ আরো বিপদগ্রস্ত হয় শুধু মালের কারণে, তুমি ধ্বংসের পথে তখনই যাও যখন মালের লুবাতুর হও, এই মালের লুবাতুর হয়ে তুমি আমার বিরোধিতা করো, এত কষ্ট করলাম আমি মাল কামাই করব, আমি গরিবের সৎকার করি দান করি, এই বাহাদুরি দেখাও, মালের বাহাদুরি তোমাকে ধ্বংসের দিকে দিচ্ছে, ধ্বংসের আরো অনেক রাস্তা আছে, অর্থের কারণে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা যে কত বাস্তব আপনি নিজে চিন্তা করেন, একটা ফ্যামিলি বের করে পয়সা বাড়তেছে আর তার শান্তি বাড়তেছে, অভাবী তাতেও কষ্ট কিন্তু ভাবওয়ালার টাকাওয়ালার চেয়ে অনেক আলাদা,
তার শুধু একটা কষ্ট যে পেটে ভাত নাই, মাঝে মাঝে তার দুঃখ বেদনা দেখে মাইনষে ধরে দেয়। আর যে শুনে যে ফকির এখন 1,000 টাকা 1 কোটি টাকার মালিক, এখন তার রাত্রে শোয়া কঠিন, কই শুইব। আবার ছিনতাইকারী তালাশ করে, ডাকাইতে তালাশ করে, এনজিও তালাশ করে, গডফাদাররা তালাশ করে, এরা তো করে ইদানি জোরদার হয়েছে, সরকারেও তালাশ করে, এরা বাড়িঘর করছে ভাড়া, বেড দেয় না, ভাড়া দেয় না, ইনকাম ট্যাক্সের খাতার মধ্যে দেখায় না কয়টা বাড়ি কত ভাড়া পায়, 10,000 পায় পরে 1,000, তারাই বুদ্ধি করছে যত বাড়ি ভাড়া সব ব্যাংকে জমা দিত। তোমার বাসা ভাড়া হলে ভাড়াটিয়া তোমার কাছে দিবে, ব্যাংকে দিবে, সরকার জানবে তুমি কত টাকা পাও ভাড়া। এতে যে কি খুশি, কিন্তু বিপদ এটা হয়েছে, বাড়ি বাড়িওয়ালার আমি বাড়ি বানানি বাদ দিব, ছেড়ে ভাড়াটিয়া আমি 1 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি, 10,000 টাকা ভাড়া দিব, বর্ষের বর্ষে বাড়াবো না, আমি বাড়াবো না, বৃদ্ধিটা দিব না, আর আমি নিতেও পারবো না, হ্যাঁ ব্যাংকে জমা দিতে আপনি না নিলে কি 6,000 হ্যাঁ ব্যাংকে দেব, 40 বছর থাকবে 1 পয়সা বাড়াবে, আল্লাহ কেস করে। এই দেশে ভালো করলে এর সাথে মন্দ আসবে, দুনিয়াতে ভালো করলে একদিন একজন মরবে, একজনে মরে আরেকজনে হাসে, এছাড়া উপায় নেই। বাচ্চা মরে গেলে বাচ্চা হাসে, মা কান্দে, আর বাচ্চা ঠেলার সুরে চিৎকার একটা দে বেরিয়ে দুনিয়া, মা হেসে দে, এত ব্যথার মধ্যে মা হেসে দে, বাচ্চা জিন্দা, জিন্দা তো বিপদে পড়ছে, মরে গেলে তো এখনকে জান্নাতে ঢুকত, যে ছোট বাচ্চাটা জন্মের সময় মরে যায় এ তো সুজা জান্নাতে জায়গা, হে কবে হাসরের ময়দানের বিচার হবে অপেক্ষা নাই, সে জানে ভবিষ্যতে তার মারেও জান্নাতে বেজে ভাবে, কিন্তু তবু মায়া কান্দে, বাচ্চাটা মরে গেছে, দাদি কান্দে, সবাই কান্দে, কিন্তু যে বাচ্চা জিন্দা থাকে তার বিপদ আসতেছে সামনে, মাও খুশি বাপও খুশি, কি বোঝা গেল, মার মতো মা আমি জান্নাতে গেলে হ্যাঁ কান্দে, দুনিয়ার ভেজালে পড়লে মা হাসে, এত বড় দরদি মা হয়ে দরবি রে, অন্য মানুষ কি করবে, জন্মের সময় শিখায় আল্লাহ, দুনিয়া হইলে একজনে হাসলে আরেকজনের কান্দন আসবে, একজনে কান্দলেই আরেকজন হাসতে পারবে, দুইটা দোকান একসাথে, পুরীর দোকান এক মানুষকে খালি একটার মধ্যে থাকে, হে যে খুশি আমার গ্রাহক, হ্যাঁ গ্রাহক যায় না, আসে ওকে তারা গ্রাহক নেই মরে আর হে আসে, জানে গ্রাহক বেশি যায় হাসে না কান্দে, আর একটা নাই, হে বেচারা তুই আমার 10টায় 10টা অনুযায়ী কই বুঝি বলে, দুনিয়াতে ভালোর সাথে মন্দ, হাসির সাথে কান্দ, একজনে কানলে আরেকজনের হাসি আসবে, একজন হাসলে অবশ্যই একজন কান্দবে, এই দুইটা মুক্ত, শুধু শান্তি শুধু জান্নাত। মানুষ বেশি বিভ্রান্ত হয় অর্থের থেকে, তুমি মার পেটের থেকে আসলে কয়টা ঘাঁটি পার হয়ে আসলে তুমি ভুলে যাও কেন, এই মালের কারণে, তুমি মাল হালাল তরিকায় কামাইছ না হারাম তরিকায় কামাইছ আমি জানি না, তুমি মনে করো কেউ বুঝি তোমাকে দেখে না, তুমি যখন হারাম খাও হারাম তরিকায় মাল কামাও, মালের কারণে আমার তো বিচ্ছিন্ন হও,
আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি মনে করো যত অপরাধ করতেছো কেউ বুঝি দেখে না। ওয়াইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শুনো শুনো, তুমি মাল যে কামাও আর বড়াই করো, এই মাল কামাইতে শোক লাগছিল না? আলাম নাজআল লাহু আইনাইন, দুটি চক্ষু তোমাকে কে দিয়েছেন? এই যে আমি কইছি না তো, আলাম নাজআল লাহু আইনাইন, যে চোখ দেখাইতে গেছিলাম খেতে, কৃষি করার জন্য, দোকান খুলবার জন্য, মাল কিনবার জন্য চোখকে দিছে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি ছাড়াই দুটি চক্ষু দিয়েছে, আমি তো তোমাকে চক্ষু দিলাম। এই চক্ষু মার পেটেতে আসলে প্রথম আল্লাহ বলে মাকে দেখো, একশো উমরা সব হবে, এই চোখকে তুমি আমাকে দেখবে না, আমার কোরআন দেখবে না? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুটি চক্ষু দেই নাই? মুরব্বীকে মুরাব্বা তৈরি করার জন্য অত্যন্ত হেকমতি, অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল, কৌশলী, হৃদয় বা নিবেদিত প্রাণ, আল্লাহ এত ক্ষমতার অধিকারী, তার এত এহসান আমার উপরে, এরপরেও তিনি কেমনে বলতেছেন, হে মানুষ মালের পিছনে ঘুরো, আমি বুঝি এই মাল তুমি কেমনে কামাই করছো, আলাম না যে আল্লাহ আই নাই, আমি কি তোমাকে দুইটি চক্ষু দেই নাই? চোখে দেখে যে দোকানে গেলে হাইটা উনি যা বলতে হবে না, বলার জন্য আমি তোমাকে জবান দিছি। আলাম নাজআল লাহু আইনান, আইনা আইনাইন ওয়ালিসানা, আল্লাহ জবান তোমাকে দিয়েছি, আল্লাহ ওয়াশাফাতাইন এটা ঠুট দিছি, এই দুই ঠুট না দিলে দাঁতের অবস্থা কি হইত, কেঁচা লাগত, এখন কেঁচা লাগলে এই জায়গা সিরিয়া আবার লাগানি যায় ওষুধ টুষুধ ঠিক করে, কিন্তু চেঁচা দিয়ে দেখবে দাঁত ভেটি হয়ে গেলে কি রকম। এই দুই ঠুট যদি না হয় তাহলে কথা কইতে পারবা? আল্লাহ আল্লাহ, কোরআন শরীফের মধ্যে মিম আছে না, এই মিম উচ্চারণ করে তো ঠুট দুটোরে সরাই করেন, দেন পারেন মা মিম করেন, ঠুট মিলাইবেন না। এটা এই জন্য পেয়েছি অনেক কারি সাহেব নবী রয়েছে, কি গুণ না যে সুর করছো তোমরা, ওই জন্য সবাত পেয়েছি মেয়ে, এটা কি করো লিখে দিছে যে দুই ঠুট মিলানি যাব না, গলত লিখছে, যে লিখছে গুন্না মিমের মধ্যে নাই, করতে হইলে মিম কয়ে করতে, গুন্না তো ছুটে নাই, গুন্না তো নাকে হয় হে না, গুন্না মিমের মধ্যে কি নাকে গুণ্য করছো, ঠুট লাগা ঠুট লাগাইতে হবে, মিম 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 তো হবে না, মিম বাদি, মিমের পরে দুইটা মিম, একটা হলো মিম আর একটা হলো মিম বাদি, মিম বাদি করলে তো মিম গেল গা, তাহলে তো অর্থ নষ্ট হয়ে যাবে, এরকম গুণা কোরআন শরীফে নেই, মিম বাদি মিম বাদি মিম মিম মিম
যেমনি পারো বস্কে করে লও, ঠুট মিলেই কি হবে? যে কিতাবে লিখছে যে একসুল পরিমাণ এলো খালি রাখতে পারে, সাংঘাতিক ভুল লিখছে, এন একটা কাগজ যেন যাইতে পারে এতটুকু মিম করার আগে কাগজ লইব, কাগজ লইয়া মানুষকে কষ্ট দাও কেন? মিম বা আদি এই যে গুণ হইল, মিম মিম এই গুণই যথেষ্ট, মিম গুণ তো নাকে হয় ঠোঁটে হয় না, এই জন্য মিম মিম বলতেই হবে, ঠোঁট মিলাইতেই হবে, ঠোঁট না মিলাইলে মিম আসবে না, ঠোঁট মিলাইতে হবে। মিম বা আদি, মিম বা আদি হইলে মিম হইল না, তাহলে অর্থ নষ্ট হইল, তাই মিমের সময় দুটো ঠোঁট মিলাইতে হবে, নাকে গুণা করবা ঠোঁট মিলাই দেবে, ঠোঁট মিলানির সাথে গুণার কোন সম্পর্ক নেই, গুণা নাকে ভিতরে হয়, নাকের ঘুরার থেকে আসে, মিম দুই ঠোঁট মিলাইলে হয়, তাই এক ঠোঁট যদি আদা চুল পরিমাণ বাকি রাখো ঠোঁট, তাহলে তো মিম হবে না, মিম মুকম্মল হবে না, শব্দ উচ্চারণ গলত হয়ে যাবে, বুঝতেই এদিকে বিদেশ দেখো, আল্লাহ লিসানের সাথে সাফাতেন কেন আনছে, মিম উচ্চারণ করতে পারবো না ঠোঁট ছাড়া, এমনি ভাবে কথা ঠোঁট দেওয়া কথা কইতেছে, ঠোঁট এজন খেয়াল রাখতেছে আমি যত কথাকে ঠোঁট খেয়ে লড়তেছে, কইতে ভুলে যায় ঠিক করে, বাতাস যদি বেগটা বেরিয়ে যায় তেও চলবো না, কিছু বেরিয়ে দিই, আজকে বড় কারি হিসেবে খুলি কাছে পরে নিতে কি আলম তরা ইলাল ইবিলি কাইফা খুলিকাতে, বলে হামস করি, আমি তো কারি সাহেব না, হামস তো এটা নয়, আপনি কোন কারি না, তারপর কোন কেমন কই যে কোরআনে আছে যে গতকাল কেন পরশু দিন পড়াইলাম এহেনে না আরেক জায়গায় মানে আছে লা তাসমাউ ইল্লা হামসা, হাসানা করেন এক জায়গায় কই কইছিলাম গুলশান লা তাসমাউ ইল্লা হামসা, হামস অর্থ কি এটা কোরআনে আছে, কারা না বললেও পারি, কোরআনে হামসার অর্থ কি লা তাসমা, যার আওয়াজ নেই, আওয়াজ হইতে পারবে না, কালিমা হইতে পারবে না, কালিমা হইলে আওয়াজ হয়ে যায়, হামসুন শব্দের অর্থ হইল আওয়াজ হবে না, লা তাসমা ময়দানে হাসরে কোন আওয়াজ শুনতে পারবে না তোমরা, মানুষ সব চুপ, কোন আওয়াজ নেই, হামসা শুনবা এটা কি, আওয়াজ নাই শুনবা এটা কি, এটা হইলো অনিচ্ছায় কিছু আওয়াজ আছে, অনিচ্ছার আওয়াজ কেমন, সাতাশটা জন যদি একসাথে হাঁটে পাওয়ের আওয়াজ শোনা যায়, শোনা যায়নি, এই পাওয়ের আওয়াজটা কি যে যাইতেছে হে তৈরি করে, হের ইচ্ছা হয় অনিচ্ছায় হয়, দশ পনেরো একসাথে গেলে পাওয়ের একটা আওয়াজ হয়, আকাশে পাখি যখন যাইতে থাকে ঝাঁকে ঝাঁকে পাখির একটা আওয়াজ শোনা যায়, বুঝলেন, এই আওয়াজটা অনিচ্ছায় হয়, যেটা না করার ক্ষমতা মানুষের নাই, হবে পনেরো ষোলো জন হাইতে গেলে একটু আওয়াজ হবে, হামস ওই আওয়াজকে বলে যে অনিচ্ছায় তৈরি হয়, এখন যদি কেউ বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এটা আওয়াজ হয়ে গেল, হামসের মধ্যে আদা আলিফ হইতে পারবে না, এক সেকেন্ড হইতে পারবে না, ইচ্ছা ওয়াকফ করার পরে একটা বাতাসের মতো বেরিব, এটা আমার অনিচ্ছা, ওয়াকফ করলে হয় ওইটাকে হামস বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কাম কইলে তাদারা মোকাম্মল করলে অটোমেটিক একটা ছোট্ট
একটু আওয়াজ একটু খলিকাত, এটা তো তুমি ইচ্ছা করে বানিয়েছ, ঠেলে হবে না, গুনয় গলতে। কোরআনে বলতেছে হামস কাকে বলে, হামস বলে যে নিজের ইচ্ছায় আওয়াজ না হয়। আমি খলিকাত ওয়াকফ করছি, এখানে একটা আওয়াজ হয়েছে, এই যে রায় সাধারণ উচ্চারণ আছে, মাসাধে মাসাধে মাসাধে, বুঝলাম না বুঝলাম। আমার সামনে অনেক ছাত্র আছে, অনেক পাবলিক আছে, পাবলিকে বলো হুজুরি ক্লাসে পড়েন আপনার এলাকার লেগে কম শোনায় আপনাদের, আমার তো মনে হইলো যারা তো শুনে আমার ছাত্র সেটা জুতা। আরে বাবা রে বাবা, দেখছেন তারই শুনলে কিরম হয় কেরে, এই অত বছর দিয়ে তো শুনে মাঝে মাঝে তো বলি তো ইলমি ছোট ছোট এটি শুনতে শুনতে হেরা দিয়ে বেড়া আমারে মানুষে কইতে থাকে, হুজুর আপনি এই বলছিলেন এই বলছিলেন না, কবে বললাম, কয়েক 40 বছর আগে বলছে, আমি মনে রাখছি। এই জন্য হেনে যারা তফসির শোনা রেগুলার, এরা মোটামুটি ছাত্রের বাবা হয়ে গেছে, ছাত্রের মতন বুঝে এরা, তাহলে যদি বুঝার কথা না। আর আমি বলি কেন, ফাঁকে একটা আসলো বলে দিলাম, মানুষও শুন না আমার ছাত্রগুলো শুন, হামস কাকে বলে, তারা হামস এখন সৌদিরা সর্বনাশ করতেছে, আল্লাহ নাম করুন, এরা তেলাওয়াত লেখা টেখা উচ্চারণ সবই নষ্ট করে বলতেছে, এইগুলো করে তারা এটা করে। আমাদের দেশের বৈশিষ্ট্য হইল এই, আমাদের মাদ্রাসা ছাত্র আমরা উস্তাদরা যেভাবে পড়েছে তারা এইভাবেই পড়ে, কিন্তু ওই দেশগুলো স্বাধীন, তারা তাদের ইচ্ছা মতো গ্রাম্য ভাষা করে টুরে বিস্তৃ করে। আমাদের সে কিছু ছেলেরা ওই দেশে যায় প্রতিযোগিতা করতে, যায় ওদের মোকাবেলায় ফেল হয়ে যায়, তারা ওইভাবে পড়ে, আমাদের ছেলেরা ওইভাবে পড়ে না, বলে বলি হেরার বলি আজকে আইসি না একটা প্রটেস্ট আপনি গলত করতেছে, বলে পারে আমরা প্রতিযোগিতা নিব না, নেই প্রতিযোগিতা বেশি বাংলাদেশে হকার আওয়াজ, আমি একটু যে বই লিখে দিছি পুরো সৌদি গরম হয়েছে, লাস্টে আমার বইয়ের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে এসে দেওবন্দের মুফতি সাহেব ছিলেন, বললেন যে ভারতবর্ষের ওলামাদের যে জিম্মেদারি ছিল আপনার এই বইয়ের দ্বারা আমরা মুক্ত হয়েছি, আল্লাহ আমাদের মাফ করে দিলেন, সবার পক্ষ থেকে কাজেও লাগছে ওই দেশে। হেরা যেটা বলবো এটা আমার মানা জরুরি না, যেটা সঠিক এটা মানা। কোরআন শরীফের সলাৎ শব্দ আছে, এটা লেখার তৈরি করিল সাদ লাম ওয়াও উপর একটা কারা দেব গুন্তা, এই এটাকে এখনকার যুগে লেখে না, এখন লেখে সাদ লাম আলিফতা, কিন্তু শরীয়তের হুকুম হইল কোরআনের এই শব্দকে লেখায় পরিবর্তন করলে গুনাহ কমিল। কেন, যে কোরআন হুজুরের যুগে যেভাবে নাজিল হয়েছে, যে উচ্চারণে নাজিল হয়েছে, যে শব্দ যেভাবে লেখা হয়েছে, এর পরিবর্তন করা যাবে। কোরআন এত নিরাপদ রক্তি, আজকে তুমি লাম বদলাইবা, কালকে তুমি অর্থ বদলাইবা না, কোরআনে হাত দেওয়া যাবে না। পূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছে, তাদের কিতাবকে তারা ধ্বংস করছে এইভাবে। আমার এক যুগ ছিল, এখনো এই যে মানুষে কয়েকটা সুর আলগা করে দোয়া আলগা করে, আমি এইটার খায়াল না, এইটা অন্যায়, এইটার কারণেই মানুষের সাহস বাড়তেছে। এখন তারা অর্ধেক কোরআন আলগা করে, একটা মানে যে না সারাদিন আয়াতে এই কাফেরদের আয়াতে এই এটা আলগা করতেছে, কোরআন যেভাবে আছে ওইভাবে আলেমরা এটা করতেছে, ব্যক্তি দোয়ার আয়াত একখানে করে দিলাম, নাসারার দিয়ে করে উফার দিয়ে করে দিলাম, বিষয়ভিত্তিক করে দিলাম, না খুদা বুঝে কম, উনি কোরআনকে বিষয়ভিত্তিক নাজিল করলেন না কেন, তুমি বিষয়ভিত্তিক জমাইতেছো কেন, কোরআনে হাত দেওয়া যাবে, কোরআনের তর্তিবে হাত দেওয়া যাবে না, কোরআনের শব্দে হাত দেওয়া যাবে না, মদে না গুণায় না ওয়াকফে না কিছুটার মধ্যে,
সেক্টর মধ্যে না, কোথাও না, পড়ার মধ্যেও না, লেখার মধ্যে, তাই বলে কোরআন ঠিক থাকবে। আগের যুগে তফসিরে ইবনে জারির যখন লেখছে আরবিতে, তখন ওনার আড়াই বছর জেলে রাখছে এই জন্য যে কোরআনের আয়াতের সাথে তুমি আরবিতে তফসির লেখছো কেন, কোনোদিন এটা নষ্ট হয়ে যাবে, মিললে দেবো না। হুজুরের যুগে হয়েছিল, দেখা গেল যে মিলে তারা কোরআন মনে করে করে নেয়, আয়েশা সিদ্দিকার রেওয়ায়ত আছে, পরে উনি না করছে, আমরা এটা করতেছি, বাংলায় লেখা শুরু করছি, বেশি যত্ন হয়ে গেছে আমাদের, কোরআনের লেখার পরিবর্তন করতেছে, উচিত না। কোরআন তো বহুত কষ্টে আমাদের কাছে নিরাপদ আছে, যার মনে চায় হ্যাঁ তার তোর যে অর্ধেকটা লিখবে আর অর্ধেকটা লিখবে না, এরকম ভাগ করা ঠিক না। কোরআনের দুই সাফার মধ্যে যা আছে এই দুই টিসের মধ্যে ভাগ দেওয়া ঠিক না, ভাগ দেওয়া মানে আগুনে হাত, খেয়াল করো তোমরা আলেমরা যারা, এটা করা ঠিক না, কোরআনে হাত দেওয়া যাবে না। কোরআনের সব রাব্বানা রাব্বানা একটি একখানে করে সাফাই দিলাম, কি করছো তুমি, আধা কোরআন সাফাইলাম, কোরআন সবসময় মুকাম্মাল ছাপতে হবে, ভাগ ভাগ করা যাবে না। এইগুলো হচ্ছে আমাদের দেশে, আহা কারে বুঝাবো। আলাম নাজআল লাহু আইনান আইনাইন, তোমাকে আমি দুটি চক্ষু দেই নাই, ওয়ালিসানান ওয়া শাফাতাইন, একসাথে আনছে, চোখরে আলগা আনছে আর লিসান জিব্বা দুই ঠোঁট একসাথে আনছে, কেন, যে ঠোঁটের দ্বারা কাজ হইব না, ভিতরের লেসান না থাকলে ওইটা কাজ মুকাম্মল হবে না, দুই ঠোঁট না থাকলে, দাঁত দ্বারাও কাজ চলবে, দাঁত তো ভিতরে আছেই, বুঝেইছে, এই ঠোঁট আর এর ভিতরে এই সব কিছুকে আমি দেই নাই। এইসবের পরে ওয়াহাদাইনাহুন নাজিদাইন, এরপরে আবার রাস্তা দেখাই নাই, এটা ভালো এটা মন্দ, নাজদাইন মানে রাস্তা, হাদাইনা মানে আমি দেখাই, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি ভালো পথ মন্দ পথ দেখাই নাই, সুতরাং মাল কোথায় খরচ করতেছ, শরাব মদ খাও, এগুলো খায় মাথা নষ্ট হয়েছে, এখন নবীরে বের করতেছ। শুধু তাই না, মালের লোভে বখিল হয়েছ তোমরা, ফলাক্তা হামাল আখাবা, কি কারণ ধর্মের খাটিতে চলো না কেন, ধর্মের পথে চলো না কেন, আকাবা বলা হয় ঘাঁটিকে, আরব দেশের মধ্যে ঘাঁটি ঘাঁটি পাহাড়ের গুহা, এদের উপর দেয়ারা উঠতে ভয় লাগে, নামতেও ভয় লাগে, কষ্ট হয়, জামরাতুল আকাবা আমরা বলি, যেখানে কঙ্করি মানে এনো ঘাঁটি, কিসের ঘাঁটি, সবাই এনো যায় কঙ্করি মানে, যেখানে ঘাঁটি থাকে, ঘাঁটিকে কেন্দ্র করে, যেমন নাকি নৌকা কেন্দ্র করেই বানায় ঘাট বানায়, জাহেরি বাতিনি ঘাঁটি কতটি আছে, যেমন নাকি মৃত্যুর ঘাঁটি, মৃত্যুর ঘাট আমরা বলি, তারপরে হাসরের ময়দানে যে না আরেকটা ঘাট, এরপরে আবার কুল সিরাত এটা আরেকটা ঘাট, নেকিরও ঘাট আছে, সদকা খায়রাত করা এটার একটা পাঠ, এটারে ঘাট কয়, হজ করা এটা ঘাট, এটাতে পার হও হজ করো, আল্লাহ পাক বলতেছে মাল কোথায় খরচ করা আমি জানি না, এই মাল আমার দেওয়া চক্ষে আমার দ্বারা ঠুটে তৈরি করছো, এরপরে ভালো পথ মন্দ পথ আমি দেখাইছি, এই সব কিছুর পরেও নেকির ঘাটে যাও না, ফলাকতা হামাল আখাবা, আফসোস তারা নেকির ঘাটে যায় না, ওয়ামা আদরাকা মাল আখাবা, বুঝো কি ঘাটি আকাবা, তারা আমি কি বুঝেছি বুঝো, আল্লাহ কয়, আল্লাহ বুঝে, যেটা তো আমার একটা আনকমন শব্দ পেলাম, ফলাকতা হামাল আখাবা, তোমরা ঘাটে যাও না কেন, ঘাট কি আর
আল্লাহ তো চাইছে এটা লাগো কাউরা জিগা। ওমা আদরাকা মাল আকাবা, আমি যে বললাম ঘাট হয়ে যাও, ঘাট চিনো তোমরা? ফাক্কু রাকাবাতি, জান্নাতে যাওয়ার একটা ঘাট, ফাক্কু রাকাবাতি, যার ঘর বন্ধ রাখছে তাকে আজাদ করো। ওই দেশে গোলাম হইতো না, গোলাম হইতো না, গোলামী প্রথা আপনাদের জানা আছে, শরীয়তের হুকুম যে গোলামরা বিক্রি হয়ে আছে অন্যের অধীনে থাকে, এমন সময় আসে ওদের নামাজ পড়তে দেয় না, তাদের দেশে প্রথা আছে গোলাম বিক্রি করে, মালিকরে পয়সা দিলে ছেড়ে দেয়। হে মুসলমানরা, তোমাদের অনেক মুসলমান কাফেরদের হাতে আছে, ওদের মুক্তিপণে আদায় করে নিয়ে এসো, মুকাতাবা বানায় পয়সা দিলে ছেড়ে দে, পয়সা দাও। ওরা মুসলমান, ওরা আটকা আছে কাফেরদের কাছে, টাকার বিনিময়ে ছাড়লে তোমরা টাকা দাও, সেখানে দাও, শরাব কিনে মদ কিনে খাও। অনুষ্ঠান করে এর মধ্যে একজনে অনুষ্ঠান করছে, আজিব মানুষে কি কম যায়, ছেলের আকিকা করছে 3 কোটি টাকা মানুষ ঘাত করেছে 3 কোটি টাকা। মানুষ গরিবরা না খায় মরতেছে, খেয়াল নাই 3 কোটি টাকা খরচ করে নামাজ কাটায়। এরা কেন ঘাটি ঘাটি দিয়া চলে না? ঘাটি কি জানো? ঘর মুক্ত কর, এর মধ্যে ঋণ আছে, একটা লোক বাস্তবিক ঋণগ্রস্ত হয়ে গেছে, মরে গেছে গা ঋণ খেয়া, অথবা বাস্তবিক ঋণ তার ঘাট তার কাছে বান্দা, তার ঋণ পরিশোধ করে তাকে মুক্ত করে দাও, এটা হলো নেকির ঘাটি, যদি করতে তাহলে তোমার জীবন সফল হয়ে যেত। এই মালকে তুমি গুনার কাজে খরচ করতেছ, তা না করে ফাক্কু রাখাবাথিন, এই যুগে এখন নাই, এখন কি করা যায়? ফাক্কু রাখাবা, দেখো অনেক মানুষ ঋণগ্রস্ত আছে, বাস্তবিক তার গর্দন মুক্ত করে দাও, ঋণের থেকে মুক্ত করে দাও, জমিন রেহেন নিয়া আবদ্ধ হয়ে আছে মুক্ত করে দাও। ওয়াই তুআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, খানা খাবাও, এটা অনেক লম্বা বিয়া করানি লাগবে, আইসে তারা আইসে না, গেলে যাও জলদি, বাস আল্লাহ পাক আমাদেরকে চোখ দিছেন, মাপ দিছেন, হেদায়ত করছেন, মুক্তির পথ তিনি করে দিছেন, আমাদের উচিত আমাদের চোখ গুলির দ্বারা উপকৃত। আল্লাহ সাল্লাম, দাও জলদি দাও, মাশাআল্লাহ। হাফেজ মুফতি আরিফ বিল্লাহ মৌলানা মুখতার আহমদ কই, আরে বিল্লা কেডা যাও, হাফেজ মৌলানা মুফতি আরে বিল্লা, আপনি আপনি পিতা মৌলানা মোহাম্মদ মুখতার আহমদ, আওয়াজ করে মসজিদের কথা কে মনে চাইছিল যে আজকে তোমরা খুরমা মিচ্ছে আগে ঝগড়া লাগাইছে নাই, আওয়াজ শোনা গেল কেন মসজিদে, বাস তোমরা নসিব খারাপ, এটা আমি আগেই বললাম করে দেখছি না, এরা বিহার সাইতে এটা সুন্নত মনে করে, মসজিদের মধ্যে হই হাল্লা মারা মারি আওয়াজ সব গুণায় কবির হইতে থাকে, মা সাত পরে বলে যায় যখন লেগে মা সাব আমি শুই গেছি, আমি মা কাসাবাতাই দিই কাসাবাতাই,
তোমরা দুষ্টামি করো আল্লাহ আজাব। বিয়ার অনুষ্ঠান অত্যন্ত স্বচ্ছ সুন্নত মোতাবেক, খেজুর দেওয়ার সুন্নত হইল যে খেজুর মিলে মারলে ধরবে না, বলবে ভাই আপনি নেন, আমি একটা নিলাম আপনি একটা নেন, আওয়াজ শোনা যাবে, তাইলে এই নমারা শুনল। আর যেটার অপেক্ষায় থাকে মহাব্বত সুন্নতের সাথে, সুন্নত মোতাবেক অপেক্ষায় থাকে, এটা মিলে মিলে দেওয়া যায়, তোমরা সুন্নত মোতাবেক অপেক্ষায় আসো, সুন্নত মোতাবেক আসো নি, সুন্নত মোতাবেক অপেক্ষার অর্থ এস্তে শ্রাফ যায়। সব জায়েজের রাস্তায় যাবো না যাবো না, হ্যাঁ জায়েজ করবো, থানভীর কিসা মনে হয়েছে শোনাই নাই তো, হাজর খলিল আহমদ সাহেব বলতেন একজন খুব পেরেশান হইয়া থানভী সাহেবের ডাকছে, তার ছাত্র থানভী সাহেব উস্তাদ, দেখো মৌলানা এক বাত হো গাই ক্যা কি হর সাল মায় বয়ান করতে কে লিয়ে যাতা হুম বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, তো ওখানে গেলে আমার কিছু হাদিয়া দে, আমার ছাত্র মুরিদরা হাদিয়া দে, এখন প্রত্যেক বছর আমার মনে হয় যে এবার গেলে পাবো, প্রত্যেক বছর যেহেতু দে আমার মনের মধ্যে এস্তেসা হয়েছে, এইবার গেলে অমুক জায়গায় তো পাবো, এতো আসতে সাফ হয় বিয়াতে বইলে খেজুর পাবো, এতো আসতে সাফ হয়, আমি কি করি, হাজার থানু হিসাব জিজ্ঞেস, যেমন উস্তাদ এমন ছাত্র, থানু হিসাব জিজ্ঞেস হাজার আগার না দে, এতে দিলে কষ্ট পান করে না, তাহলে আসতে সাফ হয় না, দিলে কষ্ট পাইব তোমরা, কি করলে বুঝলাম না, আচ্ছা তাহলে দিলাম না তোমাদের কথা, খেজুরে দিলে হে মাদ্রাসার দপ্তর হে নথিন, ওখান থেকে ছাত্ররে দিব, এস্তেশরাফ হইলে বাইরে মসজিদের ভিতরে না, কোন আমি অনেক চেষ্টা করে দেখছি ফারা যায় না, ঝগড়া হয় দৌড়ো দৌড়ে হয় ধাক্কা ধাক্কি হয় হাসাহাসি হয়, এই সবগুলো গুনার কারণ, এই আশা করুন হাফেজ মাওলানা মুফতি মাওলানা আরিফুল্লাহ পিতা মাওলানা মুখতার আহমদ কন্যা আলহাজ মুসা সঞ্জিদা আখতার মাওলানা কামাল উদ্দিন মোল্লা, আপনি আশা আপনি তো এজিন আনছেন সাক্ষী কই, আপনি সাক্ষী আছে, ঠিক আছে, আচ্ছা এখন ১,৮,০০০ হয়েছে না হিসাবে, হ্যাঁ তো এটি বিয়ার মধ্যে খারাপ না, ধরলো বিয়ার মধ্যে গুনে ধরল, সর্বোচ্চ রূপার মূল্য অনুযায়ী মহারে ফাতিমি ১,৮,০০০ ঠিক আছে, আগে তো এর চেয়ে বেশি হয়ে গেছে, ২,০০,০০০ উপরে চলে গেছে, সর্বোচ্চ রূপার মূল্য অনুযায়ী মহরে ফাতেমি ১,৮,০০০০ টাকা দিবেন বা দিবেন না বা দিয়েছেন কিছু তো লেখেন নাই, এটা তো আর বড় ভয়ানক কথা, আমি বাসা যেরকম করি তো, তুমি যদি এক পারা শোনাইতে পারো তাহলে একটা পুরস্কার, ছেলে খুশি দে, পরে এক পড়া শুনে গেল দাদা এক পড়া শুনেছেন কি পুরস্কার দিবেন কইছেন, আমি বলি নাই তো, কইছেন পুরস্কার, আমি যে পুরস্কার দেব দেব না এটা তো বলি নাই, এর এক হইতেছে কি সর্বোচ্চ রূপার মূল্য অনুযায়ী মারমারে ফাতিমি ১,৮,০০০ টাকা, এটা আপনারা জানাইলো যারা ব্যাপার হইবে ১,৮,০০০ টাকা, তুমি দিবা নি এটা তো কমে
এটা তো জানি না আমি, এটা তো খবর যে ভাই বাজারে এখন রেট কত, সর্বোচ্চ রুমাল অনুযায়ী মহারে ফাতেমি এক কোটি এক লক্ষ আশি হাজার রেট। তা আমি যখন দেওয়ার কথা, আমি তো দেওয়ার কথা কইনি, আমি রেট জানাইছি। মানুষ যে কত সালাদ ফেরছে, আমি সালাদ ভাই বলছি, এমকান আছে না নাই আছে না, মহিলা মানুষ নর এর খুশি দে পাক বা চাইব না, দেওয়ার তো কথা না কেরে। আর এটা তুমি জানো না, তোমার মাল আমার মাল আমার মাল আমার মাল, তাড়াতাড়ি বলবে এটা, তোমার মাল আমার মাল আমার মাল আমার মাল, অসুবিধা কি পায়ে ধরে পায়ে ধরে। তুমি আমি এক হয়ে গেছি, এতদিন আলগা ছিলাম, আমাদের দুইজনের মধ্যে তৌহিদ হয়েছে। বিয়ার মধ্যে দুই থাকলে হারাম, তৌহিদ হইলে হারাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল রাগ হয়ে একদিন বলছে, সাংঘাতিক কথা বল, শরম নাই তোমার, দিনের বেলা থাপ্পড় দাও, রাত্রে বেলা তোমার প্রয়োজন দেখা দে, লজ্জা নাই তোমার। হুজুর নারাজে তোমার ইমানের জন্য সে সবব হয়ে তোমার ঘরে আছে, মা বাপ ভাই বেড়া তো সব ছেড়ে আছে তোমার দিকে তাকায়। ও যে নরম তবিয়তে তোমার খেয়াল করছে, মা বাপও খুব খুশি আর থাকা চাই, বিয়া করছে, তার বোন আছে, বোন তো বোনের জায়গায়, হ্যাঁ তো তার বিবি, যদি পয়সা নাই কিছু নাই, বিবির খুশিকরণ লাগে, বড়ই পেয়েছে মাত্র এক কাপ, এটা কিনে নিছে, এটা নেতারে দিছে তুমি খাও, বোনেরা যে দেখে না, তাহলে আমার সিঁড়ি ভালো। হেই আওয়াজ শুনে আছি, অথবা বেটের মানুষ তাহলে ভাই গত রাত তুমি কিছু এনে দিছি খাও নে, মিথ্যা গুলো বাস করছে, মিথ্যা করবে তো না, রাও করো না কেন, কি খাবে রাও করো না কেন, ঘুরে গেলে পাও গেছে একখান বড় দিস, মা কি সব শেষ, কি করার কি বলে লাভ নাই, গেছে সব কি কলে বইলে লাভ নাই, ভাই আর ভাই নাই, ভাই নাই কি হয়েছে কলে, আর না তোমার পুত্র নাই কি হয়েছে কলে, একটা বড় চুপে অন্য তার খাবার দিছে আমরা জানি না। বাংলাদেশের রাজনীতির মধ্যে যে কথাটা ফুটায় বলে দেওয়া, এই যে লেগেছে ওই দিন থেকে, যে মা সবচেয়ে ভালো বউ আনবার চেষ্টা করছিল, বোর্ডারে সবচেয়ে এক নম্বর আনছে, ওই দিন থেকে খেপে গেছে। এই জন্য শ্বশুরও খুব সতর্ক থাকা চাই, শাশুড়িও সতর্ক থাকা চাই, উভয় দিকে তাদের যে অধিকার এটা দিতে চাই, নাহলে বড় কষ্টের জীবন হয়ে যায়। মসজিদে ইনশাল্লাহ ভালো হবে, সবচেয়ে খুশি লাগলো যে অসুল হয়ে গেছে, বাকি রেখে দেয় ফাঁকি, আল্লাহ তুমি তৌফিক দাও। আলহামদুলিল্লাহ نحمدুহু ওয়া نستعينুহু ওয়া نستغفিরুহু ওয়া নুমিনু বিহু ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون و
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها وامرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه قال رسول الله صلى الله عليه وسلم تزودوا الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أبوني حافظ مولانا مفتي محمد عارف بالله بيتا مولانا محمد مختار احمد اپنا نيكوتي 180,000 মহারানা ওসুলের সত্যে আলিমা মুসাম্মদ সঞ্জিদা আক্তার পিতা মাওলানা কামাল উদ্দিন মোল্লা তাকে বিবাহ সম্পাদন করিলাম। জোরে কম মাশাআল্লাহ কবির আল্লাহ পাক এমনটা বরকত দান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক মসজিদের মধ্যে বৈশা ওলামা ছাত্রদের মধ্যে আমরা তফসির এরপরে সুন্নত মোতাবেক আমরা বিবাহ সম্পাদন তুমি এটাকে কবুল করে দাও তাদের জন্য তাদের দুইজনের মধ্যে মিল মহাব্বত দান করো ইয়া আল্লাহ তাদের ফ্যামিলির ভিতরে মিল মহাব্বত দান করো নিকা তাদের জন্য ইসমতের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য এক সন্তান দান করো যে সন্তান দুনিয়ার জন্য খায় আখেরাতের জন্য খায় হয় আল্লাহ তুমি তোমার কুদরতের দ্বারা সুন্নত মোতাবেক এই বিবাহের মধ্যে বারাকাত দাও اللهم بارك لهما وبارك عليهما وبارك فيهما واجمع بينهما مودة ومحبة ورحمة إنك على كل شيء قدير إلهي আমাদের সমস্ত দোয়া কবুল করো সর্ববিষয়ে আমাদের শান্তি দাও সর্ববিষয়ে সুন্নতের ইত্তেবা নসিব করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আজ হোক কাল হোক তোমার কাছে আমাদের যেতে হবে দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার সাথ দুনিয়ার কারণে সব আমরা তোমাকে ভুলে যাই আল্লাহ তোমার কাছে কাকুতি মিনতির সাথে হাত তুলে আল্লাহ আল্লাহ বড় বেহতরিন রাত্র কালকে জুমার দিন আসবে আমাদের এই মজলিস কবুল করে আমাদের জরুরিয়াত পুরা করে দেন আমাদের সব কিছুকে সুন্নাত মোতাবেক করার তৌফিক দেন ইয়া আরহামুর রাহিম তেলাওয়াতের তৌফিক দেন নেক আমলের তৌফিক দেন ইখলাস দেন আদাওয়াত দূর করে দেন কিবির দূর করে দেন সবকিছু দূর করে দেন আল্লাহ বিবাহকে আল্লাহ সুন্নতি বরকতের জ্ঞান পরিণত করে দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা